الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا؟ قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسولي. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: جناب صدر جلسہ، حضرات علماء کرام و ہمارے ربیعیر سنت عاشق مسلمان بھائیرہ، اللہ تعالیٰ مہربانی تے آج کے ہمرا ای اتر خمیر حافظیہ مدرسار اچھلائے دینی محفل حقانی علماء کرام تکے کسو قطح سنار توفیق لاب کرتی الحمدللہ، ایتا اللہ تعالیٰ بہت بڑو مہربانی دینر مجلسے بوشتے پارا، ایتا اللہ تعالیٰ بہت بڑو مہربانی ایجنو باللام گھوڑی تک لے تو گھوڑی رکھتے بولتے ملنے ایجنو باللام جو رات تریر کسو امشو جو دینی آلو چونائے کاتا رو جائے
হাদিসে আসছে এটা সারা রাত নফল ইবাদত বন্দিগিতে কাটানোর থেকে বড় ইবাদত। এখানে আমরা বসছি কিছু মাসলা মাসায়েল জানবো না, জানার জন্যই তো বসছি। এই কিছুক্ষণ যে বসছি এটা হাদিসে আসছে সারা রাত নফল ইবাদত করা থেকে বড় ইবাদত। তাদারুসুল ইলম সাআতান খায়রুম মিন আহইয়াইহা, এই হাদিসে বলা হয়েছে। আর এক হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে যে তোমরা দিনের একটা মাসআলা যদি শিক্ষা করো, একটা মাসআলা, তাহলে 1000 রাকাত নফল নামাজ পড়া থেকে বেশি সওয়াব। 1000 রাকাত। তা আমরা এখানে বসছি, এখানে আল্লাহর মেহরবানিতে একটা কেন, অনেক মাসআলা আমরা জানতে পারবো না? তো অত 1000 রাকাত নফল নামাজ থেকে এই মাহফিলে বসা অনেক বড় ইবাদত, অনেক বড় ইবাদত। তারপরে দিনই মাহফিলে যারা আল্লাহকে পাওয়ার জন্য বসে, এদের ব্যাপারে ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট দেয়, আল্লাহ তোমার কিছু বান্দারা তোমাকে পাওয়ার জন্য দিনই মাহফিলে বসে আছে। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন ওরা কি চায়, তো তারা জবাব দেয় আল্লাহ ওরা আপনার মাগফিরাত চায়, তাদের গুনাহ খাতা আছে, আপনি দয়া করে তাদেরকে মাফ করে দেন, তারা এটা চায়। তখন আল্লাহ তাআলা বলেন হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি এদের সবাইকে মাফ করে দিলাম। তখন কোন কোন ফেরেশতা জানতে চায় ইয়া রাব্বাল আলামিন, এইখানে যারা বসছে এরা সবাই তো মাহফিল শুনতে আসে নাই, কেউ কেউ কোনো কাজে আসছিল, তো দেখছে কিছু বয়ান হইতেছে তো বসে গেছে, বা কাউকে খুঁজতে আসছিল তো জানলো যে ওই লোকটা মাহফিলে আসছে, যাকে খুঁজতে আসছে এ কোথায় মাহফিল, তো ওকে খোঁজার জন্য আসছে। মাহফিলকে লক্ষ্য বস্তু বানায় আসে নাই, এদের কি হবে ওই ফেরেশতারা জানতে চান। তখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তর করেন হুমুল কওম লা ইশকা জালিসুহুম, আমার দিন সামনে করে যারা বসছে এরা এমন একটা জামাত, এমন একটা সম্প্রদায়, এদের সাথে যে কেউ বসবে মুসলমান ইমানদার আমি তার গুনাহটা মাফ করে দিব। কোন উদ্দেশ্য আছে তা আমার দেখার দরকার নেই, এই মজলিসের বরকতে এখানে যারা আসছে আমাকে পাওয়ার জন্য, ওই লোকগুলোর বরকতে যদি কেউ অন্য নিয়ে তো এসে থাকে তাকে আমি মাফ করে দিব। কাজেই এই মাহফিলকে মামুলি মনে করা যাবে না, বহুত বড় মাগফিরাতের জিনিস, আল্লাহর কাছ থেকে মাপ নেওয়ার জিনিস। দিনই মাদ্রাসাগুলোর দায়িত্ব এটা, এরকম মাহফিল করা বছরে একবার না, বারবার, অন্তত মাসে একবার, অন্তত মাসে একবার। প্যান্ডেল করে না করেন মসজিদে হোক, সব্বার তো প্যান্ডেল করে খরচ করে পারা যায় না, দরকার নেই,
মসজিদে করেন, একবার বড় সড় করে করেন, কিন্তু মাসে একটা হইতে হবে। এটা এই জন্য জরুরি যে এই কওমি মাদ্রাসাগুলো মদিনার যে মসজিদে নববী, ওই মসজিদে নববীর নমুনা, ঠিক কিনা? তো মসজিদে নববীতে প্রিয় নবীজির কাছে যারা শিখতেন, যারা তালেব এলেম ছিলেন, তারা দুই প্রকার ছিলেন। কয় প্রকার? দুই প্রকার। 300-র মতো ছিল আবাসিক, তারা মসজিদে নববীতে পড়ে থাকত, মসজিদে নববীতে পড়ে থাকত। আল্লাহর রসুলের ঘর থেকে কিছু গেলে তারা খাইতো, না গেলে না খাই থাকত। কিন্তু পাঁচ অক্ত তারা রসুলের কথাগুলো শুনত। হুজুর তো পাঁচ অক্তে কম বেশি কিছু কিছু বলতেন, এদের আর ছুটতো না, কোন ক্লাস ছুটতো না। এদেরকে বলা হয়তো আসহাবে সুফফা। কি বলা হয়তো বলেন? কি বলা হয়তো? আসহাবে সুফফা। আর কিছু লোক ছিল, এরা মদিনার আনসার, মদিনার আনসার, তারা হালাল রিজিকের জন্য, হালাল রিজিকের জন্য কি করত? হালাল রিজিকের জন্য তারা ক্ষেত খামারে মেহনত করত। কোথায় মেহনত করত? ক্ষেত খামারে মেহনত করত। আর যখন সুযোগ পাইত তখন তারা এই নবীজির মজলিসে, মসজিদে নববীতে বসত। আর কিছু ছিল মুহাজির, মুহাজির যারা মক্কাতে হিজরত করে কোথায় আসছে? মদিনায়। তাদের বিবি বাচ্চা ছিল, বিবি বাচ্চার হালাল রিজিকের জন্য তারা বিভিন্ন বাজারে বাজারে ব্যবসার জন্য ঘুরত, হালাল রিজিকের জন্য। হালাল রিজিক ইবাদত না? যখন সুযোগ পাইত তখন তারা মসজিদে চলে আসত, নবীজির ক্লাসে বসত। এই দুই গ্রুপ ছিল অনাবাসিক, মদিনার আনসার আর মক্কাতে যারা হিজরত করে আসছে। আনসাররা ক্ষেত খামারে মেহনত করত, ওরা কৃষক ছিল। আর মহাজেররা কৃষক বুঝত না, কৃষি বুঝত না, ওরা কি বুঝত? ব্যবসা। তারা ব্যবসা করত, যখন যখন ছুটি পাইত এসে মসজিদে বসত। এই দুই গ্রুপ কি ছাত্র, আবাসিক না অনাবাসিক? অনাবাসিক। তাহলে রসুলের মসজিদে কয় ধরনের ছাত্র হলো? দুই ধরনের, কিছু আবাসিক আর কিছু অনাবাসিক। তাহলে যত কওমি মাদ্রাসা হবে এখানেও কয় ধরনের ছাত্র লাগবে? দুই ধরনের। কিছু ওখানে পড়ে থাকবে 24 ঘন্টা, মাসকে মাস, বছরকে বছর পড়ে থাকবে, ওরা আবাসিক ছাত্র। আর আপনারা যারা মাহফিলের খবর পাইলে আসেন, হ্যাঁ, আপনারা কি ছাত্র? আপনারা অনাবাসিক ছাত্র, কিন্তু আপনারা সবাই এই মাদ্রাসার ছাত্র। এইখানের খাতায় আপনাদের নাম থাকুক আর না থাকুক, এই মাদ্রাসার খাতা আল্লাহর কাছে আছে। এই মাদ্রাসার খাতা কার কাছে আছে? মানে আবাসিকদের নামও আছে আর আপনাদের নামও আছে। অনাবাসিকের খাতায় আপনাদের নাম লেখা আছে। কারণ ওই মদিনার মসজিদের সাথে মিল রাখার জন্য এই অনাবাসিক ছাত্রদেরকেও মাঝে মধ্যে ডাকতে হবে, মাসে একবার ডাকতে হবে, দেখে তাদেরকে ইমান কাকে বলে, নামাজ কাকে বলে, আজানে কামত কেমনে দিতে হবে, কাফন দাফন কেমনে করতে হবে, এগুলো শিক্ষা দেওয়া এই মাদ্রাসার দায়িত্ব। বুঝে আসছে আমাদের? যদি শুধু ছাত্র পড়ায়, কিছু নাবালক ছাত্র পড়ায় দেয়, তাহলে খোদার কসম দায়িত্ব আদায় হবে। শুধু নাবালক ছাত্র পড়াই দিলে কি হবে না? দায়িত্ব আদায় হবে না।
এই বুড়া দাড়ি পাকা ছাত্র পড়াইতে হবে নাবালকদের তো আল্লাহ চায় তো টাইম আছে শেখার টাইম আছে কিন্তু সাদা দাড়িওয়ালাগুলো এদের টাইম কই এদেরকে পড়ায় নুরানি পদ্ধতিতে চক সেলেটের মাধ্যমে আপনাদের হাতে কোরআন তুলে দিতে হবে যাতে আপনারা কোরআনে তালেবেলে হয়ে তারপরে কবরে যেতে পারেন তার আল্লাহ তাআলা ওই কোরআনে তালেবেলে ওসিলায় বিনা হিসাবে আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করে দিবেন যারা তালেবেলে ছিল এরা শিখতেছিল শেখা হয় নাই এর মধ্যে তাদের হায়াত শেষ হয়ে গেছে চলো আমি রব্বুল আলামিন দয়াময় আমার দয়ার কোনো কুল কিনারা নেই আমি এই কোরআনে তালেবেলে আপনাদেরকে মাফ করে দিলাম আমরা সবাই তালেবেলে হতে রাজি আছে না তাহলে এই উস্তাদদেরকে বলে এইখানে উস্তাদদেরকে বলে মাসে একদিন জমা হবেন উদাহরণস্বরূপ ইংরেজি মাসের পয়লা শুক্রবার ইংরেজি মাসের তো উদাহরণ দিচ্ছি আমি আপনারা ঠিক করে নিন পয়লা শুক্রবার আপনারা সবাই এখানে এসে মাগরিব পড়লেন এখানে হুজুররা আপনাদেরকে হাতে কলমে কোরআন শরীফ শিখাই দিল উযু শিখাই দিল নামাজ শিখাই দিল মুর্দাকে কিভাবে কবরে শোয়াইতে হবে শিখাই দিল আপনার তালেবেলে হয়ে গেলেন সবাইকে রাজি আছেন আল্লাহ সবাইকে কবুল করে নাও কাজেই মসজিদে নববীর দায়িত্ব পালন করার জন্য শুধু ছাত্র পড়াইলে হবে না আপনাদের পড়ানো জরুরি তাই এই মাহফিল ডেকে ওলামায়ে কেরামকে ডেকে আপনাদেরকে সবক দেওয়ার জন্য এই প্যান্ডেল টানানো হয়েছে এই সব ব্যবস্থা করা হয়েছে আমি যে মাদ্রাসা আছি সেখানে তো নিয়মিত মাসিক প্রোগ্রাম হয় নিয়মিত ঢাকা মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া আরাবিয়া ঐতিহ্যবাহী মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা তো সেখানে প্রত্যেক মাসে দুটো প্রোগ্রাম হয় ইংরেজি মাসের তৃতীয় শুক্রবার বাদ মাগরিব সব মহল্লাবাসীরা আসে আমার ওই মাদ্রাসায় 35 জন শিক্ষক আছে জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকার ঐতিহ্যবাহী মাদ্রাসায় 35 জন শিক্ষক আছে তো পরামর্শ হয় ওই পরামর্শ অনুযায়ী ওখানে সেই হুজুর বয়ান করে প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শুক্রবার মাগরিব থেকে ইশা আর একটা প্রোগ্রাম হয় প্রত্যেক চান্দ্র মাসের তৃতীয় শুক্রবার প্রত্যেক চান্দ্র মাসের তৃতীয় শুক্রবার ফজরের আধা ঘন্টা পরের থেকে এই 9:30 পর্যন্ত এটা খুব ব্যাপক হয় এটা এখানে ঢাকার প্রায় সকল থানা থেকে কম বেশি লোক আসে ঢাকা মহানগরীর সমস্ত থানা থেকে কম বেশি লোক এখানে হাজির হয় এবং তাদেরকে হাতে কলমে এই উযু কেমনে করতে হবে নামাজ কেমনে পড়তে হবে মসজিদে কেমনে ঢুকতে হবে মসজিদে কেমনে বের হইতে হবে এগুলো শিক্ষা দেওয়া হয় এগুলো লেকচারের মাধ্যমে শিক্ষা দেওয়া যায় না আল্লাহ রসুল তিনি যে নামাজ পড়তেন এটা কিন্তু তিনি লেকচারের মাধ্যমে শেখেন নাই মেরাজের পরের দিন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠায় জিব্রাইল আলাইহিস সালামকে পাঠায় এই নামাজের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন এবং সেটা এক অক্ত দুই অক্ত না দুই দিনে 10 অক্ত পর্যন্ত জিব্রাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধারণ করে ইমাম হয়ে নামাজ পড়াইছে আর সবাই পিছনে নামাজ পড়ছে সেখানে পুরা নামাজের নমুনা সেখানে তিনি হাতে কলমে দেখাই দিয়ে গেছে এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত সাহাবায়ে কেরামকে ওই নমুনার উপরে তালিম দিতেন নামাজের তালিম দিতেন দিয়ে বলে দিতেন একটা বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আমাকে যেভাবে দেখতেছ এইভাবে নামাজ পড়ো
আরেক হাদিসে বলেছেন মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়াকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমু লাহু যিম্মাতুল্লাহ ওয়া যিম্মাতু রাসূলিহি। আল্লাহ রাসূল বললেন আমার নামাজের মতো নামাজ যে পড়বে, খুব খেয়াল করেন, যে কোনো নামাজের কথা বলতেছেন না তিনি, যে কোনো নামাজের কথা বলতেছেন না, তিনি বলতেছেন আমার নামাজের মতো নামাজ যে ব্যক্তি পড়বে সে হলো মুসলমান, যার জন্য আল্লাহ রসুল নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে, দুনিয়াতে আল্লাহ তাকে গোমরাহী থেকে হেফাজত করবে আর কবরে হাসরে জাহান্নামের আজাব থেকে হেফাজত করবে। ফাযালিকাল মুসলিমু লাহু যিম্মাতুল্লাহ ওয়া যিম্মাতু রাসূলি। এজন্য আপনাদেরকে বলতেছিলাম যে বৎসরে একটা না, বরং বৎসরিক তো করতেই হবে, মাসে একটা মাহফিলে আপনারা একত্র হয়ে আপনারা এই মাদ্রাসার তালেব হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলকে এই মদিনার নমুনার উপরে আমল করার তৌফিক দান করে। তো আমি যে আয়াতখানা পড়েছিলাম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা বিষয় বলতেছেন, সুখ শান্তি কোন পথে, কোরআন মানলে কি লাভ হবে, কোরআন না মানলে কি ক্ষতি হবে, কোরআন অনুযায়ী চললে, আমরা মনে করি কোরআন অনুযায়ী চললে কবরে লাভ হবে, দুনিয়াতে কিছু না, অনেকে এরকম মনে করে, কিন্তু এটা ঠিক না। কোরআন সুন্নাহ অনুযায়ী যারা চলবে আল্লাহ তাদের দুনিয়ার জিন্দেগি শান্তির জিন্দেগি মজাদার জিন্দেগি ইজ্জতের জিন্দেগি করে দিবেন, আর যারা মন চাহি মনের চাহিদা অনুযায়ী চলবে মনের দাবি অনুযায়ী চলবে, আল্লাহ আল্লাহ রসুল কি কইছে কোনো পরোয়া নেই, নিজের মন মতো, অথবা নেতা নেত্রী কি কইছে নেতা কি কইছে এই অনুযায়ী চলে, নেতার কথা আল্লাহর কথা থেকেও তার কাছে গুরুত্বপূর্ণ, নেতার কথা আমাদের সমাজের কিছু লোকের কাছে আল্লাহর কথার থেকেও গুরুত্বপূর্ণ। কোরআনের অবমাননা হয়েছে, আল্লাহর নির্দেশ প্রতিবাদ করো, কে তার নেতা যদি না বলে প্রতিবাদ করতে, তার নেতায় বলে নাই তো সে করবে, বলেন না কেন করবে, আল্লাহ কইছে প্রতিবাদ করো, কিন্তু যেহেতু তার নেতায় বলে নাই, নেতায় মুখে কুলু পেটে বসে রয়েছে, কোরআন অবমাননা করলে তার নেতার কোনো কষ্ট হয় না, তাই সে তার কর্মীদেরকে কিছুই বলে নাই, এরাও বসে আছে নেতায় বলে নাই, তাহলে কাকে বেশি মানলো, আল্লাহকে বেশি মানলো না নেতাকে বেশি মানলো? হাশরের ময়দানে এই নেতা আর কর্মী একসাথে দোজখে ফেলা হবে। এই ব্যাপারে আমার পর্চা আছে, আমার লিখিত পর্চা আছে, সেখানে 8-10টা আয়াত আছে, নেতা কর্মীদের একসাথে করে আল্লাহ দোজখে ফেলবে, আর দোজখে যায় দুই গ্রুপ ঝগড়া করবে, নেতারা কর্মীদেরকে দোষ দেবে আর কর্মীরা নেতাদেরকে দোষ দেবে, এর এর লিখিত পর্চা আছে। আপনারা মোহাম্মদুর রহমানের মাদ্রাসাতে সংগ্রহ করেন তখন বুঝে আসবে, আজকে যারা আল্লাহ রসুলকে বাদ দিয়ে পার্টি নিয়ে ব্যস্ত আছে কয়েকটা পয়সার জন্য, এদের হাশরের ময়দানে কি দুরবস্থা হবে, কি ভয়াবহ অবস্থা হবে, আপনারা কিছু বুঝে আসবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমি একটা কথা বলতেছিলাম, আজকে দুনিয়ার সমস্ত মানুষ শান্তি চায়, চায় কিনা, যদি ভোট নেন যে কে কে শান্তি চায়
আর কে কে শান্তি চায় না, এর উপর যদি ভোট নেন তো শান্তি চায় এর পক্ষে কত ভোট পড়বে, আর শান্তি চায় না অশান্তি চায় দুঃখ কষ্ট চায় এর পক্ষে কত ভোট পড়বে, পড়বে কোন ভোট যারা শান্তি চায় না? এই পক্ষে ভোট পড়বে? একটাও পড়বে না। সব কোন পক্ষে? শান্তি চাই, এই পক্ষে পড়বে। কিন্তু দুঃখজনক হলে এইটা, শান্তি কাকে বলে, কোথায় পাওয়া যায়, শান্তি কাকে বলে এবং শান্তি কোথায় পাওয়া যায় এটা জানা নেই। শান্তি সবাই চায় কিন্তু শান্তি কাকে বলে? শান্তির একটা সংজ্ঞা লাগবে না, ডেফিনেশন লাগবে না, এটা জানে না, এটা জানে না। কোথায় পাওয়া যায় তাও জানে না। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিচ্ছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটা একটা আয়াতের অংশ, পুরো আয়াত না, কিন্তু তিন চারটা শব্দ আছে এখানে, তিন চারটা শব্দ আছে। এই তিন চারটা শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির পরিচয় কি এটাও হল করে দিচ্ছেন, আবার শান্তি কোথায় পাওয়া যাবে, কোন মার্কেটে শান্তি পাওয়া যায় এটাও হল করে দিচ্ছে। এইটা যদি অন্য কেউ বুঝাইতে চাইতো, অন্য কেউ, তাহলে মোটা মোটা দুইখান কিতাব লিখতে হতো। একখানে শান্তির পরিচয়, শান্তি কাকে বলে, আর একটার মধ্যে এই শান্তি কোথায় পাওয়া যায়, শান্তি কোথায় পাওয়া যায়, মোটা মোটা দুটা কিতাব হতো। আল্লাহ দুই শব্দে হল করে দিতেন, দুটা শব্দ দিয়ে শান্তি কাকে বলে তাও হল করছেন, কোথায় পাওয়া যায় তাও হল করেন, করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তাতমাইন্নুল কুলুব, এটা শান্তির পরিচয়। দিলের মধ্যে, অন্তরের মধ্যে যদি আনন্দ থাকে, অন্তরের মধ্যে যদি প্রশান্তি থাকে, কোন পেরেশানি দুঃখ না থাকে, তাকে বলা হয় শান্তি। আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে আমার কথা? কোরআনের ব্যাখ্যা করতে, অন্তরের মধ্যে কোনো পেরেশানি না থাকা, দুঃখ না থাকা, আনন্দ থাকা, প্রশান্তি থাকা, এটাকে কি বলে? শান্তি। আপনাদের কাছে জিজ্ঞেস করতাম, শান্তি কাকে বলে, আপনারা এক একজন এক ব্যাখ্যা দিতেন, এবং সকলের ব্যাখ্যা এক ধরনের হয়তো কাছাকাছি। আপনারা বলতেন, হ্যাঁ যদি গাড়ি থাকে, বাড়ি থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, তারপরে মজাদার খানা বিরিয়ানি পোলাও থাকে, চেয়ারম্যান মেম্বার হওয়া যায়, সুন্দরী স্ত্রী ঘরে থাকে, এই তো শান্তি। আপনারা মোটামুটি যা বলতেন তা সারমর্ম এই, যে গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, হ্যাঁ মান সম্মান থাকলে এলো কি শান্তি। আপনারা কইতেন এইটা, কিন্তু আল্লাহ ওটা বলে নাই। আল্লাহ কইছেন অন্তরের আনন্দ, অন্তরের প্রশান্তি, এটার নাম শান্তি। এটা আল্লাহ কাউকে কুড়ি ঘরও দিতে পারে, কাউকে বিল্ডিংও দিতে পারে, এটার জন্য বিল্ডিং শর্ত না। অন্তরের আনন্দের জন্য কি শর্ত না? বিল্ডিং শর্ত না। বিল্ডিং তো কোনো সময় মুসিবত হয়ে যায়, ভূমিকম্প শুরু হয়, লোকেরা বিল্ডিং এ থাকে না, বেরোয় আসে, কি করে? তাহলে কি শান্তি হলো? কুড়ে ঘর আলাদা না বেরোলে চলে?
তাহলে শান্তি কাকে বলে? অন্তরের আনন্দ। কোথায় পাওয়া যায় এটা? এটা আল্লাহ হল করে দিয়েছেন। আল্লাহ বিযিকরিল্লাহ, যিকরুল্লাহ মানে কি আপনারা জানেন? যিকরুল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এটাকে জানেন যিকরুল্লাহ, ঠিক আছে, এটা কিন্তু ভুল না, এটাও যিকরুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা কি? যিকরুল্লাহ, ঠিক আছে। কিন্তু যিকরুল্লাহর আরেকটা অর্থ আছে। যিকরুল মানে কোরআন, আল্লাহর কোরআন মানার মধ্যে শান্তি। যিকরুল্লাহ মানে আল্লাহর কোরআন। যিকরুল্লাহ কি অর্থ করলাম? তাফসীরে কুরতুবীওয়ালা এই আয়াতের যে জিকির আছে, এই জিকিরের অর্থ করছেন কোরআন। শুধু এই আয়াতে না, কোরআনের আরো বহু আয়াতে যিকরুল্লাহর অর্থ কি করা হয়েছে? কোরআন। যেমন ধরুন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি মাওলা কোরআন নাজেল করেছি। আল্লাহ নিজেই বলতেছেন, আমি মাওলা কোরআন নাজেল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি মাওলা এটা সংরক্ষণ করার জিম্মাদারি নিয়েছি। আমরা মনে করি আমরা দান খয়রাত করলে কোরআন টিকে থাকবে, মাদ্রাসা টিকে থাকবে, মনে করি না অনেক সময়? ভুল। আল্লাহ বলতেছেন, আমি মাওলা কোরআন নাজেল করেছি, আমি এটা সংরক্ষণ করব, তোমাদের দান দক্ষিণার সাথে এটার কোনো সম্পর্ক নেই। তোমরা দান করলেও চলবে, না করলেও চলবে। তোমরা দান যদি না করো, ফাইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম থুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আল্লাহ বলেন, তোমরা যদি আমার কোরআনের খেদমত না করো, কোনো অসুবিধা নেই, আমি তোমাদেরকে কি করব? পরিবর্তন করে দিব, সরাই দিব, যে কাফেরদেরকে মুসলমান করে তাদেরকে দিয়ে কোরআনের খেদমত দিব। তাহলে তোমার গর্ব করার কিছু নেই যে আমি ফুরকান নিয়ে মাদ্রাসার খেদমত করি, গর্ব করার কিছু নেই। তুমি এইটা বলো যে আল্লাহ ফুরকান নিয়ে মাদ্রাসায় তোমার দানটা গ্রহণ করেছেন। তুমি দান করেছো এটা বড়াই করো না, তোমারটা গ্রহণ হয়েছে, আল্লাহ তার কোরআনের খেদমতে গ্রহণ করেছেন, এইটা শুকরিয়া আদায় করো। আল্লাহ সবারটা গ্রহণ করেন না। কত লক্ষ কোটিপতি আছে, লক্ষপতি আছে, কিন্তু আল্লাহ তাদের দান গ্রহণ করতেছেন না। আপনারটা যা গ্রহণ করছে আপনি তা শুকরিয়া আদায় করেন। এই আয়াতে যিকরুনের কি অর্থ বলেন তো? ইন্না নাহনু নাযালনা যিকর, এই যিকরুন মানে কি? কোরআন। এই কথাই বলতে চেয়েছিলাম যে কোরআনের বিভিন্ন আয়াতে যিকরুনের কি অর্থ করা হয়েছে? কোরআন। ওই আয়াত কোরআন। শান্তি কাকে বলে? মনের আনন্দ। কোথায় পাওয়া যায়? কোরআন সুন্নাহ মানার মধ্যে। কোথায় পাওয়া যায়? গাড়ি বাড়ির মধ্যে না, বিরিয়ানি পোলাওয়ের মধ্যে না, সুন্দরী বিবির মধ্যে না, কোথায় পাওয়া যায়? কোরআন সুন্নাহ অনুযায়ী চলার মধ্যে আল্লাহ শান্তি রাখছেন। কাজে ধনী যদি চলে কোরআন সুন্নাহ অনুযায়ী, ধনী আল্লাহ তার বিল্ডিং এর মধ্যে তার মনের মধ্যে আনন্দ সৃষ্টি করে দিবেন। আর বিল্ডিং ওয়ালা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না চলে, ওই বিল্ডিং এর মধ্যে অশান্তি সৃষ্টি করে দিবে, অশান্তি। আবার কুড়ে ঘরওয়ালা যদি আল্লাহর হুকুম নবীজির তরিকা অনুযায়ী চলে, কুড়ে ঘরের মধ্যে শান্তি সৃষ্টি করে দিবে, সে আনন্দে থাকবে, ডাইল রুটি খাইতেছে মনে ফুর্তি। আর কুড়ি ঘরওয়ালা, টিনের ঘরওয়ালা
যদি আল্লাহর রাসূল এর হুকুম না মানে ওই কুড়ে ঘরের মধ্যে আল্লাহ অশান্তি সৃষ্টি করে দিবেন তাহলে কি বুঝলেন সুখ শান্তির সাথে কি এই টিনের ঘর আর বিল্ডিং এর সম্পর্ক আছে না কোরআন সুন্নাহ অনুযায়ী চলার সম্পর্ক এই কথাটা ক্লিয়ার বুঝতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে আল্লাহ তাকে শান্তি দান করবেন বিল্ডিং এ থাকলেও করবেন কুড়ে ঘরে থাকলেও করবেন তার আমি একটা আয়াত পড়ছি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আরেকটা আয়াত শুনেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون একই কথা তোমরা পুরুষ হও আর মহিলা হও যদি ঈমান আর আমল ঠিক করো আমি তোমাকে হায়াতান তাইয়িবা মজাদার জিন্দেগি ইজ্জতের জিন্দেগি শান্তির জিন্দেগি আমি মাওলা তোমাকে দান করব একই কথা বিভিন্ন আয়াতে একই কথা বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ হ্যাঁ গ্রামবাসী এলাকাবাসী যদি ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে তাকওয়া আল্লাহর ভয় ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ বলেন আমি আসমান জমিনের বরকতের দরজা তাদের জন্য খুলে দিব আসমান জমিনের বরকতের দরজা খুলে দিলে লোকেরা শান্তিতে থাকবে না অশান্তিতে থাকবে শান্তিতে থাকবে দেখছেন প্রত্যেকটা আয়াতে একই কথা বলা হয়েছে ঈমান আমল ঠিক করো দুনিয়াতে কবরে হাসরে সব জায়গায় আল্লাহ শান্তি দান করবে আর যদি ঈমান আমল ঠিক করো না হয় খালি মাল দৌলতের পিছনে ছোটা হয় কেমনে মাল জমা করা যাবে লক্ষ লক্ষ টাকা জমা করা যাবে হ্যাঁ জমি বাড়ানো যাবে মার্কেট বাড়ানো যাবে এই ফিকির ঈমান ঠিক করার ফিকির নেই কোরআন সই করার ফিকির নেই তাহলে কি হবে এর জন্য আমি দুটা আয়াত শুনাইব দুটা আয়াত একটা আয়াতেই ওয়ালা তুজিবকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু লিউআযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া হে দুনিয়ার মানুষ পাপীদের ধন জন গাড়ি বাড়ি আজকে হংকং কালকে ব্রাজিল এইসব দেখে তোমরা ধোকা খেও না যেই লোকটার নামাজ নেই রোজা নেই আল্লাহ এত শান্তি দিয়ে রাখছে রে এই ধোকা খেও না এই ধোকার মধ্যে পড়ে না ইন্নামা ইউরিদুল্লাহু লিউআযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহ বলতেছেন আমি তাকে এই ধন সম্পদ দিয়েছি দুনিয়ার জীবনে আজাব শুরু করে দেওয়ার জন্য আমি তার মৃত্যু পর্যন্ত দেরি করতে রাজি নেই আমি তার মৃত্যু পর্যন্ত দেরি করতে রাজি নেই তার দুনিয়ার জিন্দেগিতে আজাব শুরু করে দেওয়ার জন্য আমি এই গাড়ি বাড়ি তাকে দিয়েছি বুঝতেছেন আমার কথা ভাই হ্যাঁ আপনি দেখবেন তার কাছে 100 বিঘে জমি আছে এটা দেখবেন আবার খোঁজ নিয়ে দেখেন এই 100 বিঘে জমি হাসিল করতে যায় তার নামে কয়টা কেস হয়েছে কয়টা মামলা হয়েছে মাসের একদিনও বাকি আছে কিনা যেদিন তাকে কোর্টে হাজিরা দিতে হয় না এটাও দেখেন আপনি খালি 100 বিঘে সম্পত্তি দেখেন না ওই 100 বিঘে সম্পত্তি
জোর জবরদস্তি মালিক হইতে যায় কয়টা কেস হইছে এটাও দেখেন আল্লাহর আয়াত বুঝে আসবে তাহলে তারপরে আপনি শুধু এটুক দেখেন না যে তার ঘরের প্রত্যেকটা রুমের ভিতরে এসি লাগানো আছে এয়ার কন্ডিশন লাগানো আছে এটুক দেখেন না একটু রাত্রে মেহমান হন ওই বাড়িতে মেহমান হয়ে দেখেন রাত্রে ওর ঘুম আসে কিনা ঘুমের বড়ি খায় ওই এসির মধ্যে ছটফট করতে মুরগি জবাই করে ছেড়ে দিলে মুরগি যেরকম ছটফট করে ও এসির মধ্যে কি করতেছে ছটফট করতেছে কেন দূরের থেকে খালি এসি দেখতেছেন আপনি জাপানের জেনারেল এসি আর রাত্রে যে ছটফট করতেছে এটা দেখেন না কেন এটাও দেখেন তারপরে আপনি দেখলেন যে তার ঘরের মধ্যে প্রত্যেক দিন বিরিয়ানি পোলাও পাক হইতেছে আর মেহমানরা খাইতেছে কিন্তু ওই লোকটার জন্য ডাক্তার সাহেব সব নিষেধ করে দিচ্ছে সব নিষেধ তার পেপটিক আলসার হয়ে গেছে কোন বিরিয়ানি পোলাও চলবে না ওই খালি কাঁচকলা আনাজি কলা ওই ভর্তা করে খাইতে হবে আর কিছু খাওয়া দাওয়া হবে তার সামনে সকালে বিরিয়ানি পোলাও খাইতেছে মুরগির রান খাইতেছে আর এ খাইতেছে কাঁচকলা তুমি শান্তি হলো সবাই কাঁচকলা খাইলে খারাপ লাগতো না সবাই খাইতেছে বিরিয়ানি আর ও খাইতেছে কি কাঁচকলা তো শান্তি না অশান্তি অশান্তি তারপরে আরো দেখেন তার ঘরে সুন্দরী বিবি আছে মনে গা কি মজা উড়াইতেছে কিন্তু আপনি জানেন না এই বিবি সাহেব খুব কমই তার সাথে আসে বিবি সাহেব তো ভানাসি ব্যাগ একখান কান্দে করে ওই পার্কে পার্কে ঘুরতেছে ভানাসি ব্যাগ বুঝেন ভ্যানিটি ব্যাগ এই কান্দে করে উনি পার্কে পার্কে ঘুরতে আসে আর যত বয়ফ্রেন্ড আছে তাদের সাথে টেলিফোনে ব্যস্ত আর এদিকে স্বামী হ্যাঁ রোগে কাতরাইতে আছে কাতরাইতে আছে সুখ শান্তি বলবেন এই সুন্দরী বিবি দিকে সুখ শান্তি হলো আবার দেখতেছেন তার রাজপুতের মতো কয়েকটা ছেলে আছে কিসের মতো রাজপুতের মতো কিন্তু আপনি খবর নেন দেখলো অবস্থা কি সবগুলো হেরোইন কাপ একটাও 30 বছরের বেশি বাঁচবে না সব ধ্বংস হয়ে গেছে সব হেরোইন খোর মারামারি খুনো খুনি এই হলো এদের কাজ তাহলে এই ছেলের দিকে সুখ হলো এখন বলেন আল্লাহকে বললেন যে পাপীদের গাড়ি বাড়ি থেকে ধোকা খেও না তার কাছে যে আরামের সামান দেখতেছ এগুলো আমি আজাব দেওয়ার জন্য দিয়েছি এ কথা কি বুঝে আসলো এখন বুঝে আসলো কিছু বলেন হা না বলেন বুঝে আসলো হ্যাঁ এত সুন্দর বিল্ডিং ঘুম নেই এত জমি এত মামলা এত সুন্দর বিবি কিন্তু স্বামীর পাশেও নেই এত সুন্দর রাজপুত সবগুলো হেরোইন খোর এত বিরিয়ানি পোলাও তার খাইতে হইতেছে কাঁচকলা আছে সুখ শান্তি এটা আল্লাহ কইছেন ওয়ালা তুজিবকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু লিউআযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া আর আরাকাতে বলছেন যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরাই নেবে তার দুনিয়ার জিন্দেগি তিক্ত বিষাক্ত হয়ে যাবে আমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা দুনিয়ার যে জিন্দেগি তিক্ত বিষাক্ত আযাবের জিন্দেগি হয়ে যাবে কারণ বাড়িওয়ালার সাথে বিদ্রোহ করে তার বাড়িতে আরামে থাকা যায় একজন দয়া করে আপনাকে রাখছে তার বাড়িতে তার সাথে ফাইট করতেছেন আপনি থাকতে পারবেন হ্যাঁ এই পৃথিবীর মালিক কে আল্লাহ
কার নাফরমানি করে নামাজ তরক করে এই দুনিয়াতে কেউ সুখ শান্তি থাকবে? তাই কইছে ফাইন্নালাহু মাঈশাতান দঙ্কা, তার দুনিয়ার জিন্দেগি আযাবের জিন্দেগি হয়ে যাবে। ওনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর আমি হাশরের ময়দানে তাকে অন্ধ করে তুলব, অন্ধ করে উঠাব। قال رب لما حشرتني أعمى فقد كنت بصيرا. তখন সে বলবে আল্লাহ আমি তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম, আজকে আমাকে অন্ধ করা হলো কেন? জিজ্ঞাসা করবে। আল্লাহ বলবেন কাদালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে আমার কোরআনের আয়াত পেশ করা হয়েছিল, ওলামা কেরাম কোরআনের আয়াত পেশ করেছিল, তুমি শুনতে রাজি হও নাই, তুমি আল্লাহর কুদরত দেখতে রাজি হও নাই, আল্লাহর কুদরত দেখে আল্লাহকে চিনতে রাজি হও নাই, আল্লাহর কুদরত দেখো নাই, ওলামায় কেরামকে দেখো নাই, আর একদিকে চেহারা ঘুরাই রাখছিল, চোখে কাজে লাগাও নাই। كذلك أتتك آياتنا فنسيتها, দুনিয়াতে তুমি আমাকে ভুলেছিলে, আমি আল্লাহকে ভুলেছিলে। وكذلك اليوم تنسى, আজকে আমিও তোমাকে ভুলে থাকবো, আমি আল্লাহ আমি তোমাকে ভুলে থাকবো, তোমাকে স্মরণ করব না, তোমাকে দোযখের আগুন বরদাস্ত করতে হবে। দুটা আয়াত পেশ করলাম, দুনো আয়াতে কি পাইলেন? কোরআন থেকে যারা মুখ ফেরাই নেবে, আলেম ওলামার কথা মতো যারা চলবে না, তাদের দুনিয়ার জিন্দেগি আযাবের জিন্দেগি, কবরের জিন্দেগি আযাবের জিন্দেগি, আর আখিরাতের জিন্দেগিও আযাবের জিন্দেগি। আমরা কোনটা চাই? সব জায়গায় শান্তি চাই না? তাহলে আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে। এখন ইশার আযান হয়ে যাক, নামাজ পড়ে নেই, নামাজের পরে কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হলে কি করতে হবে, কোরআন সুন্নাহর রাস্তা কি, এই সম্পর্কে সংক্ষেপে আমি আর কয়েকটা কথা বলবো, বলে আমার বয়স শেষ করে দিব। এখন এখানে লোকজন কই? আজান দিয়ে আমরা নামাজটা পড়ে ফেলি টাইম মতো, নামাজ পড়ে আমি আর সামান্য সময় নিব, তারপরে অন্যান্য বক্তা আছে তাদের বয়স শুনে আপনারা চলে যাবেন। এখন আমরা নামাজের তৈরি করি। আলহামদুলিল্লাহ বসে পড়ি, আমরা বসে পড়ি। আমাদের হায়াত খুব মূল্যবান, আগের উম্মতের তুলনায় আমাদেরকে শর্ট হায়াত, অল্প হায়াত দেওয়া হয়েছে, কিন্তু এটা খুব মূল্যবান, এটাকে হিসাব করে কাজে লাগাইতে হবে। আমাদেরকে যে ইবাদত দেওয়া হয়েছে, এই ইবাদত আগের লোকেরা পায়নি, এই এই ইবাদত আগের উম্মতরা পায়নি। যেমন ধরেন শুক্রবারে আসরের নামাজের পরে যদি কেউ একটা বিশেষ দুরূদ শরীফ পড়ে, তো আল্লাহ তাআলা তার আমল নামায় এক টানা 80 বছর ইবাদতের সওয়াব লিখে দেন, এবং তার আমল নামা থেকে 80 বছরের গুনাহ খাতা মাফ করে দেন। তো এই দুরূদ শরীফটা আমাদের খুব প্রচলন করা দরকার। আমরা যারা ইয়া নবী সালাম আলাইকা পড়ি, এই জায়গাটা খালি রয়ে গেছে, তারা পিছনে বসতেন, একটু মেহরবানি করে সামনে আসে, খালি থাকলে পিছনে থাকবে। এই যে খালি জায়গাটা আমার সামনে, আপনার পিছনে যারা আছেন ভলেন্টিয়াররা কই? ভলেন্টিয়াররা আসো, এই খালি জায়গাটা পূরণ করতে হবে, বয়ানের মাঝখানে খালি জায়গা থাকতে পারবে না। আর এই দিক দিয়ে আপনার এত লম্বা করছেন কেন? ডান দিক দিয়ে একটা সামঞ্জস্য রাখেন, মিল করেন, একদিক দিয়ে লম্বা করে বসবেন না। ইসলাম সৌন্দর্য ধর্ম, সব ডিসিপ্লিন আছে। কাতার কি টেরা বাঁকা করে করা যায়?
কাঁথা সোজা করতে হয়, ইমাম কোথায় রাখতে হয়, একদম মাঝখানে রাখতে হয়। যদি ইমামের ডান দিকে কাতার বেশি হয়ে যায়, ইমামের ডান দিকে যদি কাতার বেশি হয়ে যায় তো নামাজ মাকরু হয়ে যায়। এই জন্য ভলেন্টিয়ার ভাইরা ওনাদেরকে উঠাও, এই কোনায় যারা আছে উঠায় মাঝখানে নিয়ে আসো। আরে ওইখানে উঠতেছেন কেন, ওঠেন, আপনি একটু মেহরবানি করেন, উঠে মাঝখানে আসেন। কোনার ভাইরা মাঝখানে আসেন, মাঝখানে এসে মাজমাটাকে সুন্দর করেন। এই মাঝখানে খালি রয়ে গেছে, মাঝখানে খালিগুলো পূরণ করেন, খুব সুন্দর করে বসেন। আরে ভাই লাইট দরকার হয় বন্ধ করে দাও, এটা লাইট দরকার, খুব বন্ধ করে দাও। কি বলতেছিলাম ভাই, ইয়া নবী সালাম আলাইকাতে পড়ি আমরা, এর কোন অস্তিত্ব শরীয়তে নেই, এর অর্থ ঠিক নেই। এই জন্য আমি হাদিসের একটা দুরুদ আপনাদেরকে বলতেছি, এটা আপনারা সবাই শিখে নেন। এবং বিশেষ করে শুক্রবারে, আর আপনার এদিক চাইছেন কেন, আপনাদের দায়িত্ব, আপনারা আমার দিক চাই থাকেন, আপনারা আমার দিক চাই থাকেন, ওটা ওনার কাজ, আপনাদের দায়িত্ব না। শুক্রবারের এই দুরুদ শরীফটা ঘরে যায় মা বোনদেরকেও শেখাই দিবেন, তাদের দিন শিক্ষা দেওয়া আমাদের উপরে ফরজ, তাদের উপরে দিন শিক্ষা দেওয়া আমাদের উপরে ফরজ। কাজে গলত জিনিস নবী সালাম আলাইকা এগুলো কোনো অর্থ নেই। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, কিন্তু এই জায়গাটা তো পূরণ হলো না, খালি জায়গাটা। সুন্নত তরিকা না হলে ফায়দা হবে না, যদি আপনারা সুন্নত তরিকা না বসেন তাহলে ফায়দা হবে না। এই জায়গাটা পূরণ করতে হবে, আবার এদের বাতি অফ করলো, এদের বাতি অফ করে দিল, এই কোনায় কারা আছো ভাই, তোমার খালি জায়গাটা আছে, এই খালি জায়গাটা এই পাশে, এই পাশে, এই এই পাশে, এই পাশে, এই পাশে, হ্যাঁ এটা ফিল আপ করো। শয়তানকে কোনো জায়গা দেবে না, শয়তান যেন কোনো জায়গা না পায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই সুন্নত তরিকা হয়ে দেবা, সুন্নত তরিকা হইলে এই মাহফিল দ্বারা ফায়দা হবে। আচ্ছা সুন্নত তরিকার বরখেলাপ হয় এই মাহফিল দ্বারা কোনো ফায়দা হবে না। এখন সুন্দর হলো, সুন্দর করে গোল হয়ে বসতে হবে। তো এই দুরূদ শরীফটা 80 বার পড়তে হবে, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি وعلى آله وسلم تسليما اتو اللهم صل على محمد نبي الأمي وعلى آله অসল্লিম তাসলিমা। এটা আমার লেখা, যে নবীজির সুন্নত একটা বই আছে, আমার লেখা নবীজির সুন্নত, এই বইতে এই দুরূদ শরীফটা পাবেন। অথবা আমার আর একটা বই পকেট সাইজ, এর নাম হলো মাসনুন দোয়া ও দুরুদ, মাসনুন দোয়া ও দুরুদ, ওর মধ্যে পাইবেন। দুরুদ পড়তে হলে ওখানে হাদিসের রেফারেন্স দেওয়া আছে, এই দুরুদ পড়বেন, সালাম আলাইকা পড়বেন না, এই দুরুদে কোনো অর্থ হয় না। আর যে অর্থ হয় খুব খারাপ, হে জনৈক নবী, কি অর্থ হয়, হে জনৈক নবী আপনার উপরে ফেরেশতারা উটের উজুড়ি বর্ষিত করুক, কি দুরুদ হয়েছে এটা। জনৈক নবী কোন নবী তাও জানে না, তা কি বর্ষিত করতে কইছে, উটের উজুড়ি, উজুড়ি বলেন না নাড়ি ভুড়ি, এই বর্ষিত করতে কইছে, বলেন নাউজুবিল্লাহ। তা আমি এখন যে দুরূদ শরীফ বললাম, এটা আপনারা ঘরে যেয়ে প্রত্যেকে তার বিবিকে মা বোনদেরকে শেখাই দিবেন।
রাজি আছেন? এখন আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম, আমি ইশার আগে বলেছি, ইমান আমল ঠিক করলে আল্লাহ দুনিয়াতে কবরে আখেরাতে সুখ শান্তি দিবেন, বলছিলাম না? আর এই দুই জিনিস ঠিক না করলে কোন সুখ শান্তি নেই, বলছিলাম? এখন ইমান আমল কি জিনিস এই ব্যাপারে আমি একটা আয়াত পড়তেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা পুরা কোরআনের সারাংশ, পুরা কোরআনের ছড়ায় ছিটায় যা আছে সব কিছু সারাংশ এই আয়াতের মধ্যে ঢুকাই দিচ্ছে, পুরা কোরআনের সারাংশ। দ্বিতীয় পারা সূরা বাকারার 177 নম্বর আয়াত, সূরা বাকারার 177 নম্বর আয়াত, لَيْسَ الْبِرَّ أَن تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. أي آيات؟ أي آيات المدة؟ আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচটা দায়িত্ব দিয়েছেন, কয়টা? এক নম্বর কি? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এটা খুলাসা সারমর্ম, তোমরা ঈমান শেখো, ঈমানকে মজবুত করো, ইমানকে শেরেক মুক্ত করো, মৃত্যু পর্যন্ত ইমানের উপরে কায়েম থাকো। তাহলে প্রথম পয়েন্ট কি? এখানে ইমান, ইমান শিখতে হবে, ইমানকে পাহাড়ের মতো মজবুত করতে হবে। বলেন তো শরীয়তে ইমানের চেয়ে গুরুত্বপূর্ণ কোন বিষয় আছে? শুধু ইমান দিয়ে বেঁচে যাওয়া যাবে না, যাবে কি না? শুধু ইমান দিয়ে বেঁচে যাওয়া যাবে, কিন্তু ইমান যদি না থাকে, ইমান যদি না টেকে আল্লাহর দরবারে, ইমান টিকলো না, আপনি আমি যত বড় নামাজি হই, যত বড় হাজি গাজি হই, লাখ লাখ টাকা দান করি, ইমান যদি না টেকে তাহলে এই ইবাদত বন্দেগি কি কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না, ইবাদত বন্দেগি কোনো কাজে আসবে না, সব বাতিল, সব বাতিল। তাহলে শরীয়তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা বলেন? ইমান। আল্লাহ সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন ইমানের পরে। আর আজকে আমরা মুসলিম সমাজে সবচেয়ে অবহেলা করতেছে কোনটার ব্যাপারে বলেন না কেন? আমরা সবচেয়ে অবহেলা করতেছি কোনটার ব্যাপারে? ইমানের ব্যাপারে। আল্লাহ যেটা সবচেয়ে গুরুত্ব দিছে এটা আমরা সবচেয়ে অবহেলা করতেছি। সাহাবায়ে কেরাম 10 বছর পর্যন্ত ইমানের মেহনত করছিলেন, ইমানের জন্য এত জবরদস্ত মেহনত করছেন, আমরা কয়দিন মেহনত করছি ইমানের জন্য? তারা দেশ খেস বাড়ি ঘর সব ছাড়ছিল ইমানের জন্য। আর আমাদেরকে বলা হয় তোমার বাড়ি ঠিক থাকবে, তোমার দোকান ঠিক থাকবে, তোমার স্ত্রী পুত্র ঠিক থাকবে, তোমার ক্ষেত খামার ঠিক থাকবে,
চলো তিন দিনের জন্য, চলো এক চিল্লার জন্য, আমরা রাজি হই। কয়জন রাজি হই? তারা সব ফেলে হয়ে গেছে মক্কায়, মদিনায় খালি হাতে চলে গেছে। ইমান শিক্ষা করার জন্য সব ফেলে খালি হাতে গেছে। আর আমাদের সব ঠিক থাকবে তা আমরা বেরোতে রাজি না। আমাদের কি ইমানের মেহনত আছে? এই জন্য ইমানের সাতটা বিষয় আছে। ইমানের মুফাসসালের মধ্যে কয়টা বিষয় আছে? এই সাতটা বিষয় আমাদের জানতে হবে। আমার লেখা কিতাবুল ইমান কি এই এলাকায় পাওয়া যায়? আমার লেখা কিতাবুল ইমান পাওয়া যায় এলাকায়? হ্যাঁ, এইটা মসজিদে মসজিদে তালিম করতে হবে। মসজিদে ফাজায়েলে তালিম হয়, মাসায়েলে তালিম হয়, সূরা কিরাতের তালিম হয়, ইমানের তালিম হয় না কেন? আপনার মসজিদ কমিটির লোকজন নেই? আমি আপনাদের কাছে জানতে চাইতেছি যে মসজিদে ইমানের তালিম হয় না কেন? কি ইমানের কিতাব নেই? আমি মুফতি মনসুরুল হক ইমানের উপরে কিতাব লিখি নাই? আর কোন আলেম লিখুক আর না লিখুক, আমি তো লিখে দিই। কেন আপনারা তালিম করেন না? আপনাদের অনুরোধ যে আপনারা প্রত্যেকটা মসজিদে ইমানের তালিমকে বাধ্যতামূলক করে দেন। কোনো সময় লাগবে না, আধা মিনিট একটা একটা বিষয় একদিন তালিম করবেন। যেমন নবী রসুলদের ব্যাপারে তালিম করলেন, নবী রসুল আসানের মধ্যে অন্নাবিয়ীন কি তালিম আছে? ওখানে লেখা আছে তাম নবী রসুলগণ মাটির তৈরি মানুষ ছিলেন, মাটির তৈরি মানুষ ছিলেন। এই বিশ্বাস করতে হবে। যদি আপনি বলেন নূরের তৈরি ফেরেশতা ছিল, আপনার ইমান হবে না বেঈমান? বেঈমান হয়ে যেতে হবে, বেঈমান হয়ে যেতে হবে। দুই নম্বর, তাম নবী রসুলগণ নিষ্পাপ ছিলেন, নিষ্পাপ, কোন গুনাহ করেন নাই। আপনি যদি মনে করেন বিভিন্ন ইসলামী দলের মতো, বিভিন্ন ইসলামী দল তারা মনে করে প্রত্যেক নবী রসুল পাঁচটা করে গুনাহ কবিরা করছে, এই বিশ্বাস যদি কারোর থাকে সে ইমানদার না বেঈমান? অথচ ইসলামের নামে আমাদের দেশে এগুলো বলা হয়েছে, জনৈক চিন্তাবিদ এগুলো লিখছে। আমি বলি যে তুমি চিন্তাবিদ না, তুমি চিন্তাভেদ। চিন্তাবিদ না কি? চিন্তাভেদ। ইসলাম নিয়ে চিন্তা করতে করতে ইসলাম ভেদ করে ইসলামের বাইরে রয়ে পড়ছে, সেই লোকে এই কথা লিখছে যে প্রত্যেক নবী রসুল নাকি পাঁচটা করে গুনাহ কবিরা করছে। নাউজুবিল্লাহ, ইমান থাকবে? আপনাকে একথাও বিশ্বাস করতে হবে, নবী রসুলগণ গায়েব জানেন না, কোন নবী রসুল গায়েব জানেন না। গায়েব একমাত্র কে জানে? আল্লাহ। যদি বলেন যে রসুল গায়েব জানতেন, রসুল হাজির নাজির, তাহলে আপনাকে ইমানদার বলা হবে না, বেঈমান বলা হবে। আপনাকে এটাও বিশ্বাস করতে হবে যে আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ শেষ নবী। এদের এক একটা পয়েন্ট বলতে দিই, সময় লাগতেছে? শেষ নবী এটুকু। যদি আমাদের নবীকে শেষ নবী না বলেন আর বলেন যে পাকিস্তানের কাদিয়ান শহরে মির্জা গোলাম আহমদ কাদিয়ান নামে নবী আসছিল, এই বিশ্বাস যদি কেউ করে সে বেঈমান। এই জন্য কাদিয়ানিরা কি বেঈমান? ওরা দাবি করে আমরা আহমাদিয়া মুসলিম জামাত, আহমাদিয়া মুসলিম জামাত। এটা কি মুসলিম জামাত না কাফের জামাত? সম্পূর্ণ কাফের জামাত। রসুল্লাহকে শেষ নবী মানে নাই। তারপর আপনাকে এটাও মানতে হবে, নবীজি 23 বছরে যাদেরকে তৈরি করছে সাহাবায়ে কেরাম, যাদের পরীক্ষা আল্লাহ নিছিলেন, নিয়ে তাদেরকে 100% হ্যাঁ নাম্বার দিচ্ছেন, হেদায়তের মাপকাঠি ঘোষণা করছেন বিভিন্ন আয়াতে, হেদায়তের মাপকাঠি। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়াআদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। এই আয়াতে
সমস্ত সাহাবায়ে কেরামকে জান্নাতি বলা হয়েছে, এবং যারা সাহাবায়ে কেরামকে ফলো করে অনুসরণ করে তাদেরকেও জান্নাতি বলা হয়েছে। তাহলে যারা সত্তর মাপকাঠি কিনা মাপকাঠি, তাদেরকে যদি সত্তর মাপকাঠি না বলেন, যেমন ইসলামী দলেরা বলতেছে না, মওদুদী সাহেব তাদেরকে সত্তর মাপকাঠি মানতেছে না, তাহলে তাকে মমিন বলা হবে না কাফের বলা হবে? কোরআনে তাদেরকে 100% হেদায়েতের মাপকাঠি বললো, আর আপনি তাদের 10 বের করতেছেন, তাকে বেঈমান বলা? তো সাতটার একটা পয়েন্টের আমি একটু ব্যাখ্যা দিলাম, এর সাতটারই কি আছে ব্যাখ্যা, এর এক একটা বলতে কোনো সময় লাগবে না। নবী রাসূলগণ নিষ্পাপ, একটু কইতে কয় ঘন্টা লাগলো? এক মিনিটও তা লাগে না। এই অল্প অল্প করে তালিম করেন, যাতে প্রত্যেকটা মুসাল্লি ইমান সম্পর্কে সঠিক একটা জ্ঞান যেন রাখে, এবং তার ইমানকে কুফুর শিরক থেকে যেন বাঁচাইতে পারে। ইমানের ব্যাপারে যে কথাগুলো আছে সবগুলো মানার নাম ইমান, সবগুলো মানার নাম কি? আর ওর থেকে যে কোনো একটা অস্বীকার করার নাম কি? বেঈমান। বেঈমান হওয়ার জন্য সবগুলো অস্বীকার করার দরকার নেই। তাহলে ওই আয়াতে এক নম্বর কি আনা হয়েছে? ইমান। দুই নম্বর আনা হয়েছে وأقام الصلاة وآتى الزكاة، অর্থাৎ তোমাদের ইবাদত বন্দেগি নামাজ রোজা উযু গোসল এইগুলো নবীজির সুন্নত মোতাবেক হইতে হবে। ইবাদত নবীজির সুন্নত মোতাবেক হইতে হবে, ওই আয়াতের দুই নম্বর বিষয়। আজকে আজান হইতেছে সারা দুনিয়ায়, কিন্তু সুন্নত তরিকা হইতেছে না। আজকে কামত হইতেছে, সুন্নত তরিকা হইতেছে না। আজকে আমরা মসজিদে ঢুকতেছি, সুন্নত তরিকা হইতেছে না। কেমনে বুঝলাম? ডাইন পা রাখার আগে তিনটা দোয়া পড়তে হয়। কয়টা দোয়া বলেন? বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, اللهم افتح لي ابواب رحمتك। তিনটা দোয়া পড়তে হয়। আমাদের মসজিদে তো কয়টা লেখা? একটা। আর দুটা কই? যে হাদিস থেকে ওই একটা নিছে, ওই একই হাদিসে আর দুটা আছে, পুরা উম্মত মিলে ওই দুটাকে বাদ দিয়ে দিচ্ছে। তাহলে মসজিদে ঢোকাতে সুন্নত আছে, বেরোনোর সময় কিন্তু এই তিনটা বলেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাযলিক। তো তিনটা লেখা আছে কোন মসজিদে? একটা লেখা। মসজিদে ঢোকাতে সুন্নত নেই। নামাজে সুন্নত আছে? দাঁড়াইতে হবে নামাজে দুনু পাও পুরাপুরি কেবলার দিক দিয়ে। আমরা দুই পাও দুই দিক দেয় না, কই শূন্য চলে গুলো? হাত তুলতে হবে তালু কেবলার দিক থাকবে। তালু কোন দিকে? কান বরাবর। আমাদের তালুকে কেবলার দিক থাকে? আমরা কেউ আছে গালের দিকে, কেউ আছে সাপের ফনার মতো, কেউ আছে মাস্টার সাহেব যে কান ধরে উঠায় বসায়, মাস্টার সাহেব এই এইভাবে করে করে কি না? তা সুন্নত হয়েছে? সুন্নত হয়নি। শুরু দেখলেন, শেষ দেখেন। হাত তুলতে হবে কিভাবে? সিনা বরাবর হাত তোলেন, সিনা বরাবর। হাতের তালু আকাশের দিকে, তালু কোন দিকে? দুই হাতের মাঝখানে সামান্য ফাঁক রাখেন। হাত তোলেন সবাই, এলে হাত তোলার নিয়ম। আমরা কি এইভাবে তুলি? আমরা কেউ আছে মিলাই দেই, কেউ বড় করে ফাঁক করি, কেউ চেহারার সামনে ধরি, কেউ মুখের সাথে লাগায় ধরি, কেউ পেটের নিচে ধরি, কেউ নমস্কার করি। এখন তো এটা নমস্কারের দেশ হয়ে গেছে।
সালামের দেশ নেই আর নমস্কার, কেউ আছে দড়ি পাকায়, মোনাজাতে কি করে দড়ি পাকায়, কেউ আছে আঙ্গুল বন্ধ করে রাখে। সুন্নত একটা, এই একটা না জানার কারণে এতগুলো গলত তরিকা আবিষ্কার হয়েছে, এতগুলো গলত তরিকা। তারপরে মোনাজাত শুরু করতে হবে কি দিয়ে? আল্লাহর প্রশংসা, নবীজির দুরুদ। আমরা শুরু করি কি দিয়ে? আল্লাহ আমিন। কই পাইছি? কোথায় দলিল আছে? আল্লাহ আমিন দ্বারা শুরু করতে হবে, কোথায় আছে? শেষ করতে হবে কি দিয়ে? হামদ সালাত আমিন, হামদ সালাত আমিন। এই তিন জিনিস দ্বারা শেষ করতে হবে। আমরা শেষ করি কি দিয়ে? বেহকে কই পাইলেন? বেহককে লাইলা কই দেবে মোনাজাত শেষ করার সময়? কোন কিতাবে আছে? সব মন করা নবীজির সুন্নতের সাথে কোনো কানেকশন নেই। এই হলো আমাদের নামাজের অবস্থা। বিয়ে শাদী হিন্দুয়ানি তরিকায়, কোন তরিকা হইতেছে? এই যে ছেলে পক্ষ শর্ত লাগায় কিনা মেয়ে পক্ষের কাছে, আমার 200 লোকের খানা খাওয়াইতে হবে, আমার এই দিতে হবে সেই দিতে হবে, শর্ত লাগায় কিনা, সম্পূর্ণ হারাম না জায়েজ। এই দাওয়াতে তারা যাবেন, তারা হাদিসে আসছে চোর হয়ে ঢুকলেন, ডাকাত হয়ে বেরিয়ে আসলেন। মেয়ের পক্ষর কাছ থেকে দাওয়াত চেয়ে নেওয়া হয়, মেয়ের বাপের উপরে চাপ সৃষ্টি করে এই দাওয়াতে তারা গেলেন। আল্লাহ রসুল বলেন, দাখালা সারেকান ও খরাজা মুগীরান, এই লোকগুলো চোর হয়ে ঢুকলো, ডাকাত হয়ে বেরিয়ে আসলো। খাইলেন একক, তো সার্টিফিকেট পাইলেন কয়টা? দুটা, চোর ডাকাত। রাজি আছেন মেয়ের বাড়িতে এইভাবে দাওয়াত চাই নিতে? রাজি আছেন? কে কে রাজি আছেন? মেয়ের বাড়িতে দাওয়াত খাইতে কে কে রাজি আছেন? কেউ রাজি নেই। আল্লাহ তুমি কবুল করে দাও, কেউ রাজি নেই। হারাম, এই খানাটা হারাম। জীবনের শেষ পর্ব যে কাফন দাফন, জীবনের শেষ পর্ব কি? এখানে কি সুন্নত আছে? মুর্দাকে শর্ট টাইমে দাফন করতে হয়, 2-4 ঘন্টার মধ্যে দাফন করতে হয়। আমরা করি চেহারা দেখার জন্য, দেখানোর জন্য, অমুক আসবে, বড় ছেলে আসবে, ছোট ছেলে আসবে, দেশ দেশে লাশ নিতে হবে, এসব করে দাফন করতে দেরি করে কিনা? বিলকুল জায়েজ নেই। মুর্দার জন্য কবরটা জান্নাতের বাগান, জান্নাতের বাগানে তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে। আপনি যে দেরি করলেন, তাকে জান্নাত থেকে মাহরুম করলেন, তার লাশের উপরে জুলুম করলেন, হাদিস কোরআনে তাড়াতাড়ি দাফন করতে বলা হয়েছে। তার মৃত্যুর ঘোষণা করবেন, জানাজার টাইমও বলবেন, মৃত্যুর ঘোষণা করবেন, জানাজার টাইমও বলবেন। আমরা বলি সকালে মরে গেছে, জুমা পরে লোক বেশি হবে। আপনাকে নাজায়েজ তরিকায়, নাজায়েজ তরিকায় লোক বাড়াইতে কে বলছে? হারাম ভাবে লোক বাড়াইতে কে কইছে? যে কজন হয় সে কজন জানাজা পড়ুক। জুমা পরে ইমাম সাহেব সবাইকে নিয়ে 3 বার কুল আল্লাহ পড়ে কি করবে? দোয়া করে দিবে। ইমাম সাহেব তো করবে ওটা, ওর জন্য লাশ আটকায় রাখতে হবে। জুমার পরে দোয়া করার জন্য লাশ আটকায় রাখতে হবে? কবরে দিলে সব পৌঁছানো যাবে না? কই পাইছেন এই মশলা? কবরে দিলে সব পৌঁছানো যাবে না? যাবে না? এরে লাশ আটকায় রাখছেন কেন? এরে জান্নাতের বাগানে পৌঁছান নাই কেন? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। জানাজা নামাজের পরে চেহারা দেখানো নিষেধ, জানাজা নামাজ পড়ার পরে চেহারা দেখানো কেন? দাফন করতে দেরি হবে, দাফন করতে দেরি হবে, অথচ চেহারা দেখাইতে 10-20 মিনিট লাগে। কত লাগে? 10-20 মিনিট। এইটা শরীয়তে অনুমতি দিল না। আর আপনি ঘন্টাকে ঘন্টা ফেলে রাখতেছেন, ঘন্টাকে ঘন্টা ফেলে রাখতেছেন, এটা অনুমতি আছে? বিলকুল অনুমতি নেই। হাদিস, লা ইয়াহিল্লু লিজিফাতি মুসলিমিন আন তুহবাসা বাইনা যুহরানি আলিহি, দেরি করা যে জায়েজ নেই। তার হাদিস শোনাই দিল,
দুই নম্বর ভুল, কাফন দাফনের আর একটা ভুল, মুর্দাকে কবরে রাখতে হয় ডাইন কাতে। আমরা জীবিত মানুষ যেভাবে শুই ডাইন কাতে ওইভাবে শুয়াইতে হবে। কিন্তু বর্তমানে কি হইতেছে, মুখে বলে বিসমিল্লাহি আলা মিল্লাত রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলুল্লাহর তরিকায় তোমাকে শুয়াইলাম, আসলে কি রাসূলের তরিকায় শোয়ানো হইতেছে? হ্যাঁ হইতেছে, মন গড়া তরিকায়। এই ভলেন্টিয়ার ভাইরা কোথায়? এই লোকগুলো বুঝতে পারতেছে না কোথায় বসবে, তোমরা বলো না কেন? এই লোকগুলো কষ্ট করে দাঁড়ায় আছে, এরা বুঝতে পারতেছে না কোন জায়গায় বসতে হবে। তোমরা তাড়াতাড়ি ওনাদের সসম্মানে এনে প্যান্ডেলের মধ্যে বসাও, ওনারা বেসতে যাইতে রাজি আছে, ওনারাও বেসতে যেতে রাজি আছে, কিন্তু আমাদের ভলেন্টিয়াররা ওনাদেরকে সাহায্য করতেছে না। এই জন্য ভলেন্টিয়াররা খুব চৌকান না থাকো, কোনো লোক এখানে দাঁড়ানো না থাকে, দাঁড়ানো তাহলে বয়ান করা যায় না। ভলেন্টিয়ার ছাড়া কেউ যেন দাঁড়ানো না থাকে, সবাইকে বসাই দাও। তো মুর্দাকে কিভাবে রাখতে হবে? ডাইন কাতে। শুধু চেহারা কেবলা দিক দিলে হবে না, পুরা বডি, পুরা হোল বডি কোন দিক দিতে হবে? কেবলার দিকে। কিন্তু আমরা এটা করতেছি না, আমরা এটা করতেছি না। আমরা সিনা কোন দিকে দেই? আকাশের দিকে। মুনকার নকের এসে বুঝে যে এই লোকের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের কোনো সম্পর্ক ছিল না, কেমনে বোঝা গেল? ওই তার শোয়া দেখে। তখন কঠিন প্রশ্ন উত্তর হবে, কঠিন। আর শোয়া যদি সুন্নত তরিকা হইতো তো সওয়াল জবাব আসান হয়ে দিত। মুনকার নকির বুঝতো এই লোক দুনিয়াতে নবীজির তরিকা ছিল শোয়া তার প্রমাণ, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, সুন্নতে ছিলেন কিনা কবরে শোয়া দেখলে বোঝা যাবে। হ্যাঁ, এই জন্য কবর পশ্চিম পাশ থেকে গর্ত করতে হয়, কবরের তলদেশটা পশ্চিম পাশ থেকে কি করতে হয়, গর্ত করতে হয়, ওর মধ্যে ঢুকাই দিতে হবে। বা কোন সাইডটা? ডাইন সাইডটা। বাম সাইড কি থাকবে? উপরে থাকবে। এটা আমার দেশে গলত তরিকা চালু হয়ে গেছে, সবাইরে বুঝাই বুঝাই ঠিক করতে হবে। এই ভলেন্টিয়ার দেখো কিছু ভাই এত দূরে গেছে কেন? এই যারা দূরে গেছে তাকে কাছে নিয়ে আসো, এত দূরে গেলে তো তারা হ্যাঁ এয়ার কন্ডিশনের কোনো হাওয়া পাবে না। বক্তার হলো এয়ার কন্ডিশন, তারপরে জান্নাতে ঠান্ডা হাওয়া পাইতে হলে এয়ার কন্ডিশনের কাছে থাকতে হবে। এয়ার কন্ডিশন এখানে আপনি এক মাইল দূরে বসতেন হয় না, হাওয়া যাবে নাকি? হ্যাঁ, এই জন্য ওনাদেরকে বুঝায় কাছে নিয়ে আসো। আমাদের এই মাহফিলে মুসলমান হিন্দু সবাই আসতে পারে, কোনো হিন্দু আসলে মানা করবো আমরা? কোনো হিন্দু যদি আমাদের মাহফিলে আসে আমরা মানা করবো? আমরা তাকেও আল্লাহ রাসূলের কথা শোনাই দিব, তাকেও মহাব্বত করে বসায় শোনাই দিব, কোনো অসুবিধা নেই। তো কিভাবে শোয়াইতে হবে মুর্দাকে? ডাইন কাতে, চিত করে না। আর একটা ভুল, মুর্দার জন্য আমরা সওয়াব রিসানি করি না? করি। এই সওয়াব রিসানি করতে যদি খতম পড়ি, এই খতমের টাকা দেই কিনা বলেন, বলতে হবে, আপনাদের কথা বলতে হবে। টাকা দেন? টাকা দেওয়া চলবে না। দুনিয়ার জন্য যদি খতম পড়েন তাহলে টাকা দেওয়া যাবে, আপনার রিজিকে বরকত হোক, আপনার ব্যবসায় বরকত হোক, আপনার স্বাস্থ্য ভালো হোক, এই জন্য খতম পড়াইলেন তাহলে টাকা দিতে পারবেন। কিন্তু বাপ মা ময় মুরব্বিয়ানের জন্য খতম পড়াইবেন, এখানে টাকা দেওয়া হারাম, নেওয়া হারাম। এবং এই টাকা পয়সা লেনদেন করার কারণে আপনার ওই মুর্দার বাপ মা ময় মুরব্বিয়ান কোনো বালুকণাও সব পাবে না। এই জন্য সবাইকে বুঝায় এটা একদম বন্ধ করাই দেবে, টাকা পয়সা কোনো খতম হবে না। যার খতম পড়ার দরকার এই হেফজখানায় বলবেন, কোথায় বলবেন? এরা প্রত্যেক দিন খতম হয়, আল্লাহর রাস্তায় খতম পড়ে আপনার বাপ মা দুহে বক্সে দেওয়া হবে, পয়সা নেওয়া হবে না। যদি আপনার পয়সা দিতেই মনে চায় রসিদ দিয়ে টাকা নিয়ে দেবেন, আলাদা দান, আলাদা দান, খতমের কোনো বিনিময় না।
রাজি আছেন এইভাবে? কারণ মাহফিলের উদ্দেশ্য তো ভুলগুলো ঠিক করা। যদি মাহফিল হয়ে গেল সব ভুল বহাল থাকলো, তাহলে মাহফিল করে ফায়দা কি? মাহফিল করার পরে আমাদের জীবনের ভুল ত্রুটি যদি ঠিক না হয়, তাহলে মাহফিলের সার্থকতা কোথায়? ভুল ঠিক হইতে হবে, জীবন সংশোধন হইতে হবে। আর একটা ভুলেই কারোর এন্তেকাল হয়ে গেলে অল্প টাইমের মধ্যে ফারায়েজ বের করে, ফারায়েজ বের করে তার স্ত্রী কত পাবে, তার ছেলেরা কত পাবে, তার মেয়েরা কত পাবে, তার এতিম নাবালেগ সন্তান কত পাবে, প্রত্যেককে তার হক বুঝাই দিতে হবে। এক সপ্তাহের মধ্যে ফারায়েজ বের করে প্রত্যেককে পাওনা বুঝাই দিতে হবে। আপনাদের অনেকের আব্বা মারা গেছে না, গেছে, তারা দিচ্ছেন? অনেকে 10 বছরেও দেয়নি। তাহলে অজ মাহফিলের ফায়দা কি? অজ মাহফিলের এই কথাগুলো না আসে, এই ভুলগুলো ঠিক না হয়, তাহলে আমাদের এই অজ মাহফিলের ফায়দা হলো না। তা বহুত জরুরি, সাথে সাথে বুঝাই না দিলে ওই যে বোনগুলো বিবাহ হয়ে গেছে তাদের হক কে খাইতেছে? ভাইরা খাইতেছে, মায়ে খাইতেছে, তো রিজিক হারাম হয়ে গেল। আত্মীয় স্বজনরা বেড়াইতে যেতেছে, তারা খাইতেছে। আবার উনি মৃত্যুর সময় যদি কোনো নাবালেক সন্তান দেখে দেয় থাকে, নাবালেক তাকে বলা হয় এতিম। নাবালেক সন্তানকে কি বলা হয়? এতিম বলা হয়। এই এতিম সন্তান যদি রেখে দেয় থাকে, এতিমের মাল খাওয়া দোজখের আগুন খাওয়া। এতিমের মাল খাওয়া কি? এই সাথে সাথে বন্টন না করার কারণে, এতিমের মাল সংরক্ষণ না করার কারণে ওই এতিমের মালের থেকে সব মিলাই ঝুলে তার মা খাইতেছে না, হ্যাঁ, তার ভাই ভাইরা খাইতেছে না, খাইতেছে। আপনি আত্মীয় স্বজন বেড়াইতে গেছেন, আপনি খান নাই এতিমের মাল? আমরা হুজুররা, আমরাও তো দাওয়াত পায়ে ওই বাড়িতে খেয়ে আসছি, আমরাও কি খেয়ে আসছি? এতিমের মাল খেয়ে আসছি, তো সবাই তো এতিমের মাল খাইলাম। আর এতিমের মাল যে খাবে, সে দোজখের আগুন পেটের মধ্যে ঢুকাইলো, মৃত্যুর সাথে সাথে এই আগুন তাকে ঘেরাও করে নেবে। এই এতিমের মাল খাইতে কে কে রাজি আছি? এতিমের মাল খাইতে কে কে রাজি আছি? কেউ রাজি নেই। আমরা কারো এন্তেকাল হয়ে গেলে সাথে সাথে ফারায়েজ বের করে বুঝাই দেই। আর যাদের আব্বা আগে মারা গেছে তারা শর্ট টাইমের মধ্যে 2-4 দিনের মধ্যে সবাইকে জমা করেন, করে তাদের প্রত্যেকের পাওনা দিয়ে দেন, স্থাবর অস্থাবর সব পাওনা দিয়ে দেন। আর পিছনে যে হক নষ্ট হয়ে গেছে এর জন্য বোনদের কাছে মাপ চাই নেন। তা না হলে এই হাজির সাহ দিয়ে, হ্যাঁ, আর মাদ্রাসার সভাপতি হয়ে জান্নাত পাওয়া যাবে না। আর যেন হক মেরে খায়ে আপনি হজ করে আহলেন, মসজিদের সভাপতি হয়ে গেলেন, সেক্রেটারি হয়ে গেলেন, তবলিক জামাতের আমির হয়ে গেলেন, এই আমিরগিরি করে বেসতে যাওয়া যাবে না। আপনি আরো যেন হক মেরে খাইছেন। এই হলো ওয়াজ, এইটা হলো ওয়াজ। আর আমাদের সমাজে ওয়াজ কি? বিলকিসের কিস্সা, বিলকিসের কিস্সা, জুলাইখার কিস্সা, এই হলো ওয়াজ। ওগুলো আমরা নিষেধ করি না, বলো, কিন্তু ফরজ গুলো তো বলতে হবে। 5টা বিষয় এলেম অর্জন করা ফরজ, তার কয়টা হয়েছে? 5টা বিষয় এলেম অর্জন করা ফরজ আইন। আর মাওলানা মুফতি হওয়া ফরজে কিফায়া, মাওলানা মুফতি হওয়া ফরজে কিফায়া। আর এই এই আয়াতে 5টা বিষয় আছে, এই 5টা বিষয় এলেম অর্জন করা কি? ফরজ আইন। আমার এই বয়স শুনে আপনারা ঘাবড়াই যাবেন না, এতদিন সব ভুল করে আসলাম, এখন আর কয়েকদিন বেঁচে আছি, এই কয়েকদিন আর ঠিক করে লাভ কি? পুরা জীবন তো ভুল। শয়তান যেন এই ধোকা না দেয়, কারণ আল্লাহ কোরআনে ওয়াদা করছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত। ভুল জানার পরে যারা তওবা করবে, সামনের জন্য সংশোধন হয়ে যাবে,
আল্লাহ বলেন আমি তাদেরকে মাফ করে দিব এবং তাদের ভুল আমলকে সঠিক আমলের দ্বারা পরিবর্তন করে দিব কাজে এই প্রশ্ন করার দরকার নেই হুজুর আপনারা এত দিন কই ছিলেন আমরা বাপ দাদারে চিৎ করে কবরে শুয়ে আছি তখন তো আসেন নাই আপনারা এই কথা বলার দরকার নেই আপনি এখন থেকে ঠিক করে করেন আল্লাহ পিছনে ভুল মাফ করে দিবে খালি মাফ না ওই ভুল আমলকে সঠিক আমলের দ্বারা পরিবর্তন করে দিবে আল্লাহ কোরআনে ওয়াদা করছেন আমি আয়াত পড়ে আপনাদেরকে শোনাই দিলাম এলো দুই নম্বর এই আয়াতের দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট কি ওয়ালমুফুনা বিআহদিহিম ইযা আহাদু লেনদেনে যত চুক্তি হবে ওয়াদা হবে এই ওয়াদা রক্ষা করতে হবে অর্থাৎ রিজিক হালাল রাখতে হবে তিন নম্বর কি লেনদেনে যত ওয়াদা হবে চুক্তি হবে চুক্তি হয় না যে আমার অফিসে চাকরি করতে হলে আট ঘন্টার ডিউটি করতে হবে চুক্তি হয় কিনা এটা রক্ষা করতে হবে যত রকম ব্যবসা হয় ওখানে চুক্তি হয় কিন্তু যে আপনি এত টাকা দিবেন আমি এত টাকা দিব আপনার লাভ এত আমার লাভ এত আপনার শ্রম এই আমার শ্রম এই চুক্তি থাকে না এই চুক্তি রক্ষা করতে হবে তাহলে রিজিক হালাল থাকবে তো তিন নম্বর হলো রিজিক হালাল রাখতে হবে আপনি ব্যবসায়ী হলে ব্যবসার মশলা জানবেন চাকুরিজীবী হলে চাকুরির মশলা জানবেন জমিনদার হলে জমিনের মশলা জানবেন সারা দুনিয়ার মশলা আপনার জানার দরকার নেই আপনি কোন লাইনে রিজিক হাসিল করতেছেন ওটা জানবেন আলেমদের কাছে রিজিক হালাল থাকলে হালাল রিজিক মানুষকে নেক কাজের দিকে নিয়ে যায় হালাল রিজিক কোন দিকে নাই এই অনেকে দেখেন চোখ বন্ধ করে ঘুমাইছে তাহলে কি ফায়দা হলো ভাই সবাই আমার দিক চাই থাকেন ওয়াজ মাহফিলে শয়তানে শুনতে দেয় না পয়লা আসতে দেয় না বাড়িতে এ কাজ সে কাজ আসতে দেয় না আর আসলে শয়তান কি করে জানেন ঘুমায় দেয় পয়লা আসতে দেয় না শয়তানের সাথে যুদ্ধ করে চলে আইছেন এখন শয়তান কি করবে আপনাকে ঘুম পাড়াই দিবে শয়তানের ঘুম পাড়ানোর তরিকা জানেন চোখ বন্ধ করে রাখতে বলে চোখ বন্ধ করে শোনো খুব মনোযোগ হবে অথচ শয়তানই বুদ্ধি এটা আপনি ঘুমায় যাবেন চোখ বন্ধ করা হেলান দিয়ে বসা হাঁটুতে থুতনি রাখা হাত দিয়ে পাও পেঁচাই ধরা এই চারটিকে বলা হয় ঘুমের তাহরিমা কি বলা হয় ঘুমের তাহরিমা নামাজের তাহরিমা বাড়লে নামাজ শুরু হয়ে যায় ঘুমের তাহরিমা বাড়লে ঘুম শুরু হয়ে যায় কাজে আল্লাহর রাস্তায় ঘুমের যে তাহরিমা বললাম আমি কেউ তাহরিমা মানবেন না চোখ বন্ধ করবেন নামাজ দিক চেয়ে থাকেন যখন যে বক্তা থাকে চেয়ে থাকবেন তারপরে টেক দিবেন না থুতনি হাঁটুতে লাগাবেন না পা পেশায় রাখবেন না তা নাহলে আপনি কিছুই শুনতে পারবেন না কিছুই বাড়ি নিতে পারবেন না খালি একটা শব্দ বাড়ি নিয়ে যাবেন সাংঘাতিক যে জিজ্ঞাসা কি আওয়াজ হয়েছে সাংঘাতিক আচ্ছা কত দুই একটা কয় না সাংঘাতিক এই সাংঘাতিক ছাড়া আপনি কিছুই বাড়ি নিতে পারবেন না এই জন্য খুব চৌকান্না হয়ে বসেন হুঁশিয়ার হয়ে বসেন কি বলতেছিলাম হালাল রিজিক কোন দিকে নেই আল্লাহর ইবাদতের দিকে নেই নেক কাজের দিকে নেই হ্যাঁ হারাম রিজিক কোন দিকে নেই গুনার দিকে নেই টেলিভিশনের দিকে নেই আরাজনের জমিন দখল করার দিকে নেই কোটি কোটি টাকা তার হজে যাওয়ার তৌফিক হইতেছে না কেন ওই রিজিক হারাম রিজিক হারাম ওখান থেকে হারাম গুলো বাদ দিয়ে দিক আজকে বাদ দিয়ে দিক কালকে তার দিল হজে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে হারাম রিজিক অলরা হারামটুক বাদ দিয়ে দিক তখন দেখা যাবে যে হজে যাওয়ার জন্য কি হয়ে গেছে পাগল হয়ে গেছে যতদিন হারাম থাকবে তার হজের কোনো ইচ্ছা হবে নামাজ পড়ার কোনো ইচ্ছা হবে এই জন্য আপনাদেরকে বলে রাখি স্ত্রীদেরকে যারা মোহর দেন নাই মোহর দিয়ে দিবেন মোহরের বিনিময়ে স্ত্রী হালাল হয়েছে মোহর না দিলে কিন্তু
আপনার রিজিক হারাম হয়ে যাবে। বনদেরকে যারা অংশ দেন নাই, স্থাবর অস্থাবর অংশ দিয়ে দেন, তাদের অংশ না দিলে রিজিক হারাম হয়ে যাবে। বেষ্টনী 2000 আছে আপনাদের এলাকায়? বেষ্টনী 2000, এটা সুদ এবং জুয়া, এর সদস্য হবেন না। যারা হয়েছেন তওবা করে ফিরে আসেন। সমস্ত মুফতির মুফতিরা ফতোয়া দিতে এগুলো সব সুদ আর জুয়া, এদেশকে ধ্বংস করার জন্য এরা আসছে। দেশটেনের সদস্যরা এদেশের শত্রু, বহু টুপিওয়ালা লোক এই দেশটেনের সদস্য হয়েছে। শেয়ার বাজারে যাবেন না, ওটাও জুয়া, ওটাও জুয়া, ওখানে যাবেন না। এরকম বহু এনজিও বেরোয়েছে, তারা লোন দিচ্ছে মহিলাদেরকে। কাদেরকে লোন দিচ্ছে? মহিলাদেরকে। মহিলাদের বাড়িতে বেরোয়া হারাম না? হারাম না? হারামে হারাম আছে? এই সুদ ভিত্তিক লোন নিয়ে কেউ ধনী হয়েছে? হয়েছে? হইতে পারে না। কেয়ামত পর্যন্ত সুদ ভিত্তিক লোন নিয়ে কেউ ধনী হইতে পারবে না। সংসার আরো অধপতনে যাবে। এই বেরাজ ফেরাজ কি ইসলামের দুশ্মন না দোস্ত? সব দুশ্মন, এরা সব মির্জাপুর। এরা কাফেরদের থেকে টাকা আনতেছে, আর এদেশের স্বাধীনতা, এদেশের ইসলাম, মা বোনদের ইজ্জত সব কাফেরদের হাতে তুলে দিচ্ছে। কাদের হাতে তুলে দিচ্ছে? কাফেরদের হাতে। এই এনজিও গুলোতে ইলেকশন করে, সব এরা পাশ করবে, পাশ করে এরাই পার্লামেন্ট গঠন করবে। তখন আমাদের নেতা নেত্রীদের কোনো পাত্তাও থাকবে না। এনজিওরা যদি ইলেকশন করে আর লোন মাফ করে দেয়, সবাই এদেরকে ভোট দেবে। দিলে এলাই পার্লামেন্টে দেয়, দেশ চালাবে। তো বিনা যুদ্ধে এই দেশটা কাদের হয়ে যাবে? খ্রিস্টানদের হয়ে যাবে। খবর আছে আমাদের? এরা স্কিম নিয়ে নামছে, আগামী 20 বছরের মধ্যে কোনো মহিলা যেন ঘরে না থাকে, যে কোনো মূল্যে মহিলাদেরকে ঘরেতে বের করতে হবে। ব্র্যাকের নামে, গ্রামীণ ব্যাংকের নামে, আশার নামে, স্কুলে পড়ার নামে, বিদেশে পড়ার নামে, গার্মেন্টস এর নামে, যে কোনো নামে তারা মহিলাদেরকে ঘরের থেকে বের করতেছে। কেন? মহিলাদেরকে ঘরের থেকে বের করলে এদের পেটে আর সুসন্তান হবে না। কি হবে না? সুসন্তান হবে না, সব জালেম ফায়দা হবে, কুসন্তান ফায়দা হবে। তারা দেশটা এমনি নিয়ে কাদের হাতে তুলে দিবে? খ্রিস্টানদের হাতে তুলে দিবে। আর যদি মেয়েরা পর্দায় থাকে, এদের পেটে আল্লাহ আল্লাহ তৈরি হবে, আব্দুল কাদের জিলানি তৈরি হবে, খাজা মঈনুদ্দিন সৃষ্টি তৈরি হবে। তারা আল্লাহ আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবে না। খ্রিস্টানদের এদের দখল করা চলবে না। মেয়েরা পর্দায় থাকলে তাদের পেটে সুসন্তান পয়দা হবে, আর সুসন্তান পয়দা হলে ইংরেজরা এনজিওর মাধ্যমে এদের দখল করতে পারবে না। বুঝতেছেন কিছু? আগে একবার মশলার ব্যবসা করতে এসে এদের দখল করছিল, এবার তারা শিক্ষা এবং সেবার নামে আবার দখল করতে আসছে। ইংরেজের শিক্ষিত লোকেরা বোঝে না এটা। দেশের এত উন্নতি করতেছে, হুজুর রায়দের বিরুদ্ধে বলে কেন? তারা বুঝবে না, কারণ তাদের জন্মই হয়েছে ইংরেজদের পেটে। স্কুল কলেজ ইংরেজদের পেট, এখানে জন্ম হয়েছে। বুঝবে কেমনে? ইংরেজরা কি চায় আল্লাহ কোরআনে খুলে খুলে বলছে। ওই আয়াতগুলো পড়ে দেখেন ইংরেজদের প্ল্যান কি, ইহুদি খ্রিস্টানদের প্ল্যান কি, আল্লাহ কোরআনে খুলে খুলে বলছে। আমরা কোনো আয়াত জানি না, ওই আয়াতগুলো পড়ছি আমরা, এই জন্য জানি তাদের মনোভাব কি, তাদের পরিকল্পনা কি। আল্লাহ কোরআনে বলে দিচ্ছে, এটা আমরা জানি। ওরা আমাদের শত্রু, ওরা ইসলামের শত্রু, ওরা স্বাধীনতার শত্রু, ওরা মা বোনদের ইজ্জত নিয়ে খেলতে চায়। মা বোনদেরকে রাস্তা নামায় ওদের ইজ্জতকে সিনেমিনে খেলতে চায়। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তো তিন নম্বর কি ছিল? রিজিক অল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, রিজিক হালাল রাখতে হবে। এই আয়াতে চার নম্বর পয়েন্ট, ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল والسائلين
المدينة وفي الرقاب. এখানে আল্লাহ মানবাধিকার বয়ান করছেন, কি বয়ান করছেন? মানবাধিকার, বান্দার হক। খ্রিস্টান চোরারা কোত্থেকে মানবাধিকার দিবে? এরা জানে, খ্রিস্টানরা জানে মানবাধিকার, কিন্তু কোরআন আল্লাহ বয়ান করছেন, তারা কোত্থেকে বলবে? তাদের মানবাধিকার হলো অমুক মহিলা জেনা করছে, এরা কিছু বলা যাবে না, এলে মানবাধিকার। জেনা করছে, এরা কিছু যা করা যাবে না, ওরে পূজনীয় মনে করতে হবে। কুমারী মা হয়ে গেছে, তারা সালাম করতে হবে। বিয়ে হয় না, আগে কি হয়ে গেছে? মা হয়ে গেছে, ওরে সালাম করতে হবে। এলো খ্রিস্টান চোরাদের, সাদা চামড়ার বানরদের, সাদা চামড়ার বানরদের মানবাধিকার। মানবাধিকার তো কোরআন বয়ান করছে, তা মুসলমানরা জানে, কাফেররা কোত্থেকে বয়ান করবে? কোত্থেকে বয়ান করবে? এই জন্য ভাই, বাপ মায়ের হক জানতে হবে। বাপ মা এত বড় দৌলত, বাপ মার দিকে একবার মহাব্বতের দৃষ্টিতে তাকাইলে আল্লাহ একটা কবুল কবুল হজের সব দান করে। আল্লাহ রসুলের পরে সবচেয়ে কার হক বেশি? বাপ মায়ের হক বেশি। এই বাপ মা বেঁচে থাকলে সাতটা হক, আর মারা গেলে আর সাতটা হক। কয়টা হলো? আমার লেখা আমাল সুন্নাহ কিতাব আপনাদের এখানে আছে? আমাল সুন্নাহ আছে কারো কাছে? আপনার কেউ ঢাকা যান না, অন্তত দেওনা যান, দেওনাতে নিয়ে আসেন আমার কিতাব আমাল সুন্নাহ কিতাবে বাপ মায়ের 14টা হক আমি লিখে দিয়েছি। বেঁচে থাকলে 7টা, মরে গেলে আর 7টা। আপনি যদি না জানেন, আপনি কিভাবে আদায় করবেন বাপ মার হক? মরে গেছে, এখনো 7টা হক রয়ে গেছে। আর আপনি যদি না জানেন, আপনার ছেলে কোত্থেকে জানবে? সে তো আপনার হক আদায় করবে না, আপনি তাকে শিখান নাই। তাহলে আপনারা আমাল সুন্নাহ কিতাব জোগাড় করে, আমি যে বলছি মাসে মাসে আপনারা মাহফিল করেন, ওই মাসিক মাহফিলে এগুলো শোনাই দেন, মুখস্থ করাই দেন, এই 7টা বেঁচে থাকলে আর এই 7টা মারা গেলে। স্ত্রীর হক আছে না? স্ত্রীদেরকে আল্লাহ চাকরি করতে বলে নাই, আমাদেরকে বলছে ওদেরকে হাত খরচ দাও। কি দাও? হাত খরচ দাও। ওদের চাকরি করতে বলে নাই, এবং ওদেরকে দিন শিক্ষা দাও। ওদেরকে আল্লাহ কি উদ্দেশ্যে পয়দা করছে ওটা শিক্ষা দাও। আল্লাহ মা বোনদেরকে কি জন্য পয়দা করছে? বেড়াকে চাকরি করার জন্য, না গার্মেন্টস করার জন্য? একটাও না। গার্মেন্টস যখন ছিল না, তখন কি সব আমরা না খাই মরছি? আর গার্মেন্টস আসে কি সব ধনী হয়ে গেছি? অথচ জেনায় সয়লাব হয়ে গেছে। এই গার্মেন্টস এর কারণে বাংলাদেশ জেনায় সয়লাব হয়ে গেছে, আর কয়দিন পরে জমিন ধসে আমরা মারা যাব। এই পরিমাণ জেনা ব্যবস্থা হয়ে দিছে, জমিন ধসে আমরা মারা যাব। কি বলতেছিলাম? তাদেরকে কি কাজের জন্য বানানো হয়েছে এটা তাদেরকে শিখাইতে হবে। কি কাজের জন্য বানাইছে করেন তো? ইমান শিক্ষা করা, ব্যাখ্যা দিব না, শুধু হেডিং করে। মা বোনদেরকে কি কাজের জন্য বানাইছে? ইমান শিক্ষা করা। দুই নম্বর, আল্লাহর ইবাদত বন্দেগী করা। তিন নম্বর, স্বামীর সেবা যত্ন করা। চার নম্বর, স্বামীর বৈধ হুকুম পালন করা। পাঁচ নম্বর, স্বামীর মাল দৌলত হেফাজত করা। স্বামীকে না বলে স্ত্রী তার বাপ মাকেও দিতে পারবে না। ছয় নম্বর, নিজেকে পর্দায় রাখা। যাদের সাথে দেখা করা হারাম, খালু, দুলা ভাই, উকিল বাপ, এদের সাথে দেখা করা যায় গেছে? হারাম। ছয় নম্বর না সাত নম্বর, সন্তানদেরকে কোরআন সুন্নার তালিম দেওয়া। বাচ্চারা তাদের কাছে বড় হয় না, প্রত্যেক দিন একটা একটা আয়াত শিখাইবে, প্রত্যেক দিন আমার লেখা নবীজির সুন্নাত দেখে দেখে একটা একটা সুন্নাত শিখাইবে। যখন খানা সুন্নাত শিখাইলো, বাবা দস্তরখান বিষয়ে খানা খাইতে হবে, দস্তরখান বিষয়ে
بسم الله وعلى بركات الله পড়ে খানা খেতে হবে ডান হাত দিয়ে খানা খেতে হবে এইভাবে একটা একটা করে শিখাবে তাহলে অন্তত 7 বছর তো মার কাছে থাকবে ছেলেরা কতগুলো সুন্নাত শিখবে আর এই বাচ্চারা মায়ের কাছে যে শিখলো কোরআন সুন্নাহ এই ছেলে কি কারো ক্ষতি করবে চুরি ডাকাতি করবে প্রত্যেক বাপ মা যদি দায়িত্ব নেয় সন্তানকে দিন শেখাবো ওই সমাজে কোনো চুরি ডাকাতি হবে না ওটা ওটা বেস্টার পরিবেশ হয়ে যাবে হবে কি না পুলিশ আর র‍্যাব বাড়ায় বেস্টার পরিবেশ قائم করা যাবে না মানুষ ঠিক করতে না পারলে আর মানুষ ঠিক করার উপায় হলো মায়েরা বাচ্চাদেরকে তালিম দিবে সাত নম্বর দায়িত্ব আট নম্বর দায়িত্ব মহিলা মহলে দিনে দাওয়াত ও তালিম যত মহিলারা আসে এদের খবর নেবে তোমার স্বামী হ্যাঁ তিল্লা দিছে কিনা তোমার স্বামী দাড়ি রাখছে কিনা তোমার স্বামী হজ করছে কিনা তোমার ছেলে স্বামী ঘুষ খায় কিনা তোমার ছেলেরা কোরআন পড়তে পারে কিনা কয়জন হাফেজ হয়েছে বুঝেন নাই তোমার মেয়েরা পর্দা করে কিনা এইগুলো তাদেরকে বুঝাবে মেয়েরা মেয়েদেরকে বুঝাইবে কয়টা কাজ হলো বুঝছেন আপনারা এই আটটা কাজ যদি কোনো মা বোন করে তো সে কি আর বেরাকে চাকরি করার সময় পাবে আমরা জানিও না তাদেরকে শিখাও নেই মনে করছে বেকার বসে আছে যাক চাকরি করুক খোদার কসম তাদেরকে চাকরি করার জন্য পয়দা করা হয় নাই তারা চাকরি করলে এই আশরাফুল মখলুকাতকে কে তৈরি করবে আশরাফুল মখলুকাতকে কে তৈরি করবে সুসন্তান কে তৈরি করবে এক একটা মা এক একটা আদর্শ মাদ্রাসা এক একটা মা কি আদর্শ মাদ্রাসা বুঝে রাখ এবং যে মহিলা এই আটটা কাজ করবে হাদিসে আছে হাশরের ময়দানে আল্লাহ তার জন্য আট প্রকার বেস্ট দরজা খুলে দেবে যে দরজাতে মনে চায় দাখিল হয়ে যাও তাহলে স্ত্রীর হক জানতে হবে না জানতে হবে সন্তানের হক জানতে হবে না সন্তানের হক কি হ্যাঁ আপনি লন্ডন থেকে ডিগ্রি এনে দিলেন হক আদায় হয়ে গেল আসল হক কি তার জন্মগ্রহণ করার পরে ডান কানে আজান বাম কানে কামত দেন ডান কানে আজান বাম কানে কামত সপ্তম দিন আকিকা করেন সুন্দর নাম রাখেন এরপরে জ্ঞান বুদ্ধি হলে কোরআন সুন্নাহ তালিম দেন যাতে আল্লাহর গোলামি করতে পারে মুসলমান হিসেবে চলতে পারে এটা আগে ডাক্তার ইঞ্জিনিয়ার পরে মুসলমান হিসেবে চলতে পারে এটা তালিম আগে দেন তাহলে কি লাভ হবে লাভ এইভাবে দুনিয়াতে আপনি সেবা পাবেন আপনার চোদ্দটা হক সেদানে কয়টা দুনিয়াতে সেবা পাবেন যখন আপনি মারা যাবেন আপনার পাশে পাশে সূরা ইয়াসিন পড়বে আপনাকে কালেমা তালকিন করবে কালেমা শিক্ষা দিবে আপনার জানাজা আপনার ছেলে পড়াবে আপনাকে ডাইন কাতে কবরে রাখবে এবার আপনি যখন কবরে যাবেন এই ছেলেকে যে কোরআন শিক্ষা দিচ্ছেন হাফেজ মাওলানা বানাইছেন আপনার কবর আজাব মাফ হয়ে যাবে হাদিস আছে কোরআন শিক্ষা দিলে বাপের কবর আজাব বাপ মায়ের কবর আজাব মাফ বাপ মায়ের কবর আজাব মাফ হয়ে যাবে এবং প্রত্যেক দিন আপনার আমল নামায় ওই ছেলে যত নেকি করবে আপনার আমল নামায় নেকি বাড়তে থাকবে প্রত্যেক দিন নেকি বাড়বে হাসরের ময়দানে যখন উঠবেন দেখা যায় আপনার নেকির পাল্লা কি হয়ে যাবে ভারী হয়ে যাবে নেকির পাল্লা ভারী হয়ে যাবে এবং আপনার সন্তানকে আল্লাহ জান্নাতে যত উঁচু মাকাম দিবেন আল্লাহ আপনাকেও সেখানে পৌঁছায় দিবেন এত লাভ আর যদি এই কথাগুলো ভালো না লাগে সন্তানকে দিনে তালিম না দেওয়া হয় এই মাদ্রাসায় না দেওয়া হয় কমপক্ষে দুই বছরের জন্য দেন কমপক্ষে দুই বছরের জন্য দেন এটু যদি না করেন ছেলে আপনার কদর করতে পারবে না আপনি যে কত বড় নেয়ামত বুঝতে পারবে না দুনিয়াতে আপনি তার সেবা পাবেন না মৃত্যুর সময় সে আপনাকে আপনার পাশে বসে সূরা ইয়াসিন পড়তে পারবে না পারবে আপনাকে কালেমা তালকিন করতে পারবে না আপনার জানাজা পড়াইতে পারবে না আপনার কবরে সূরা ইয়াসিন পড়ে জিয়ারত করতে পারবে না এবং ওই ছেলে যত সুদ খাবে ঘুষ খাবে টেলিভিশন দেখবে মদ খাবে মিথ্যা কথা বলবে গীবত করবে ওর গুনাহ ওর আমল নামায় থাকবে আপনি যেহেতু দিন শিখান নাই
এই কারণে ওই বরাবর গোনা প্রত্যেকদিন আপনার আমার আমলনামায় যোগ হবে প্রত্যেকদিন মানে হাসরের ময়দানে দেখা যাবে এই ছেলেবেলের গোনা যোগ হওয়ার কারণে গোনার পাল্লা কি হয়ে গেছে ভারী হয়ে গেছে তখন দোজখে যাওয়া লাগবে খালি দোজখে না এই ছেলে বলবে আব্বা আল্লাহ আমার আব্বা আম্মা আমাকে কোরআনের রাস্তা দেখায় নাই কোরআনের রাস্তা দেখায় নাই কাজেই আজকে তাদের আযাবটা ডাবল করে দাও এবং তাদের উপরে অভিশাপ নাযিল করো এবং তাদেরকে সামনে নিয়ে আসো তাদের বুকে পাড়ায় মনের ঢাল মিটায় তারপর দোজখে যাব এই কথা বলবে আপনার কলিজার টুকরো সন্তান এই কথা বলবে যদি দিন না শেখাই কাজে আমরা কে কে ছেলেকে কোরআন সুন্নাহ শেখাইতে রাজি আছি হাত দেখান আল্লাহ সব হাতগুলো কবুল করে নাও সব হাতগুলো কবুল করে নাও হ্যাঁ তাদের ছেলে আছে ছেলে দেন তাদের ছেলে নেই নাতি নাতকুর দেন যাদের নাতি নাতকুর নেই গ্রামের কোনো গরিবের পোলা দেন ওটাই আপনার ছেলে রুহানি ছেলে গরিবের পোলা আছে না ওইটাই দেন বুঝে আসছে কিছু সন্তানের হক আর সর্বশেষ কথা এই আয়াতে আছে والصابرين في البأساء والضراء وحين البأس সকল অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর উপরে রাজি খুশি থাকতে হবে আমরা বিপদে পড়লে কি আল্লাহ পর রাজি খুশি থাকি না মন খারাপ করি কি করি তা আল্লাহর উপরে মন খারাপ করলে ঈমান থাকে আমার কাছে যত মাল দৌলত আছে আমি মালিক না আল্লাহ মালিক আল্লাহ যে মালিক হয়ে থাকে তার মালিকানার মধ্যে তিনি যা ইচ্ছা করতে পারে আপনি তো রাখাল আপনার কি আপনি আমি তো রাখাল কাজে বকরি মরে গেলে রাখালের কি ছাগল মরে গেলে রাখালের এই পাঁচ নম্বরটা দ্বারা মূলত কি শেখানো হয়েছে আত্মশুদ্ধি কি শেখানো হয়েছে আত্মশুদ্ধি অন্তরের দশটা রোগ দূর করো অন্তরের দশটা গুণ অর্জন করো এক হলো আত্মশুদ্ধি আত্মার চিকিৎসা শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত আর আত্মার রোগের চিকিৎসা করা ফরজ ফরজ আইন এর একটাই মেডিসিন আল্লাহ আল্লাহর সোহবত আত্মার রোগের চিকিৎসার কটা মেডিসিন একটা মেডিসিন কি আল্লাহ আল্লাহর সোহবত কাকে বলে এই যে বসে আছেন এটার নাম সোহবত আপনাদের এলাকায় হ্যাঁ প্রিন্সিপাল মিজানুর রহমান সাহেব আছে আমরা একই পীরের মুরিদ একই পীরের খলিফা আমরা তা আপনাদের এলাকায় নেয়ামত ওনার সাথে আপনারা উঠা বসা করেন ওনার থেকে তালিম নেন মাঝে মধ্যে আমাদের অন্য খলিফাদেরকেও দাওয়াত করে আনেন এই যে সোহবত এই সোহবতের দ্বারা আমাদের অন্তর থেকে রোগগুলো বের হয়ে যাবে অন্তর রোগ বুঝেন অহংকার লোভ লালসা পরশ্রী কাতরতা হ্যাঁ রিয়া রিয়া কৃপণতা রাগ এগুলো সব কি অন্তরের রোগ এক একটা ক্যান্সার এক একটা গুনাহে বাতিনি আল্লাহ কোরআনে বলছেন যে এই অন্তর রোগগুলো চিকিৎসা করলো সে কামিয়াব হয়ে গেল আফলাহা মান যাক্কাহা ওয়াকাদ খাবা মান দাসাহা আর যে অন্তরের চিকিৎসা করাইলো না সে ধ্বংস হয়ে গেল তো কয়টা হয়েছে এখানে এই আয়াতে 177 নম্বর আয়াতে কয়টা জিনিস পাইলেন ঈমান ঠিক করা ইবাদত সুন্নত মোতাবেক করা রিজিক হালাল রাখা বান্দার হক আদায় করা আত্মশুদ্ধি করা কয়টা হয়েছে এই পাঁচটা বিষয়ের এলেম অর্জন করা ফরজ আইন আমরা কি শেষ নবীর উম্মত না আর কোন নবী আসবে ইসলাম থাকবে কতদিন কিয়ামত পর্যন্ত শেষ নবীর উম্মত আমরা হইতে পারছি অনেক নবীও হইতে পারে নাই আল্লাহর কাছে ফরিয়াদ করে মূসা আলাইহিস সালাম ফরিয়াদ করছিলেন হায়াতুস সাহাবাতে হাদিস আছে মূসা আলাইহিস সালাম ফরিয়াদ করছিলেন কবুল হয় নাই আর আমরা বিনা ফরিয়াদে শেষ নবীর উম্মত হয়ে গেছি এই শেষ নবীর উম্মত হওয়ার একটা শুকরিয়া আছে কিসে শুকরিয়া এই পাঁচটা জিনিসের দাওয়াত অন্য ভাইয়ের কাছে পৌঁছাই দিতে হবে আছে এলাকা দাওয়াতের কাজ আছে তবলিগের মেহনত হয় এলাকায় হয় সম্পূর্ণ সহি মেহনত ওই মেহনতে জুড়ে এই পাঁচটা কথা দাওয়াত সবার কাছে পৌঁছাই দিবেন
শ্রেষ্ঠবের উম্মত হওয়ার শুকরিয়া। তা ফরজ দায়িত্ব নফল না, কিন্তু কি দায়িত্ব? ফরজ দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।